তো আজকে আমি আসলে যে টপিক নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং এর হালকা বেসিক দেখাবো, একদম নেটওয়ার্কিং এর হালকা বেসিক, আর হচ্ছে সকেটে চলে যাব। যাও সকেট স্যার, এই সকেট মানে এই সাবজেক্টের নাম তো কি এক্সট্রা ডিউটি কি আলাদা হয়েছে? আপনাদের শেখানো হচ্ছে হচ্ছে অন্য কনসেপ্টে, মানে এটা হচ্ছে কি আপনাদের কিভাবে নেটওয়ার্ক কাজ করে, কিভাবে আমাদের একটা সার্ভার থেকে ক্লায়েন্ট কানেকশন পায়, এইগুলো আর কি দেখানোর জন্য। এগুলা এই সাবজেক্টটা আসলে খুব ব্রড সাবজেক্ট না, এবং আপনাদের 6 মাস ধরে এটা চালায় যাওয়া খুব টাফ আমার জন্য। কিন্তু আমরা হচ্ছে এখানে আর কি বেশ কিছু নতুন কনসেপ্ট শিখব, দেখব যে আসলে কিভাবে কাজ করে। আমার এই ক্লাসগুলো একটু শর্ট হবে, মানে আসলে আপনাদের এখানে খুব বেশি যদি আমি পড়ায় ফেলি এক ক্লাসে, দেন বাকি ক্লাস আমার বসে থাকতে হবে। এখন ওয়েব টেকের জিনিস আবার এই ক্লাসে পড়ালে আমার এই যে স্টুডেন্ট আছে আবার অন্য সেকশনে, ওই যে দুইজন নবীন কে আবার আছে, তো ওইখানে আমি এটা পড়াতে আসলে এটা তাহলে আপনারাই যদি থাকতেন আমি আরও কিছু পড়াতাম, ওটাই সমস্যা নেই। ওয়েবে পড়ানো মেলা কিছু আছে, ওয়েবে মনে করেন 6 মাস কি 6 এক বছর লাগে দিলেও সব কিছু শেষ হবে না। এখানে আপনাদেরকে আমি একটা প্রজেক্ট দিব এখান একটু কয়েকদিন পরে, কারণ আমি এখনো সকেট ধরতেই পারিনি। প্রজেক্ট দেওয়া শুরু করলে তখন হয়তো একটু মজা পাবেন, ঠিক আছে? এখন জাভা সকেট বেসিক্যালি থাকেই হচ্ছে জাভার আন্ডারে, এখানে নেটওয়ার্কিং আছে। সকেট বেসিক্যালি কি আমি জাস্ট নেটওয়ার্কিং একটু বেসিক দেখাবো। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে বেসিক্স টু লার্ন বিফোর জাভা সকেট প্রোগ্রামিং, মানে যেসব জিনিস আমাদের একটু ধারণা থাকা লাগবে। তো প্রথমেই যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান আইপি অ্যাড্রেস, ঠিক আছে? তো একটা আইপি অ্যাড্রেস কি এটা কি আমরা বলতে পারবো কেউ? এইটা বেসিক্যালি আইপি অ্যাড্রেস বলতে যেটা বোঝায় ওইটা হচ্ছে ধরেন আপনার বাসার একটা নাম্বার থাকে না, তো আপনার বাসার একটা নাম্বার থাকে, ওই বাসার নাম্বারটা দিয়ে আমরা চিনি যে আমরা আছে কোন বাসায় পার্সেলটা ডেলিভারি হবে। একটা পার্সেল যদি ডেলিভারি করতে চাই আমরা জানি যে পার্সেলটা কোথায় ডেলিভারি হবে, একটা বাসার নাম্বার থাকে। সেরকম প্রতিটা ডিভাইস, একটা ডিভাইস যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হয় তাকে একটা ইউনিক নাম্বার দেওয়া হয়, নাম্বার টু ইউজ আইডেন্টিফাই আ কম্পিউটার। মানে হচ্ছে এমন আমার যে কম্পিউটারটা আছে এটা যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হবে ওকে যদি একটা অ্যাড্রেস না দেওয়া হয় তাহলে ধরেন আমি আপনার কাছে একটা ডাটা পাঠাবো, তো কিভাবে পাঠাবো? আপনার তো কোনো অ্যাড্রেসও আমি জানি না, আপনার কোনো নাম্বারও জানি না, একটা ঠিকানা লাগবে। সেই ঠিকানাটাই হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস। কম্পিউটারকে একটা ঠিকানা দেওয়া হয় এবং সেটা শুধুমাত্র একটা কম্পিউটারকে দেওয়া হয় এমন না, এমনও হতে পারে যে নেটওয়ার্ক অফ কম্পিউটার। মানে হচ্ছে এরকম একটা বাসায় দেখবেন আপনার মোবাইল চলে, ল্যাপটপ চলে, টিভি চলে, তিন চারটা মোবাইল চলে, প্রতিটা মোবাইল এবং টিভি সবগুলো মিলে কিন্তু একটা আইপি অ্যাড্রেসের আন্ডারে আছে, ঠিক আছে? একটা আপনার বাসায় যে ডিভাইসগুলো আছে একটা রাউটার যে চলছে তারা হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের আন্ডারে আছে, এবং প্রতিটার আইপি অ্যাড্রেস আবার ডিফারেন্ট ডিফারেন্ট। মানে কি? মানে হচ্ছে ধরেন এই বাসাটা হচ্ছে গিয়ে 100 নম্বর বাসা, ঠিক আছে?
মানে সরি এই রোড নাম্বারটা হচ্ছে 100 নাম্বার রোড, আমি ভাষা বলছি এই রোড নাম্বারটা হচ্ছে 100 নাম্বার রোড, আর এই বাসাটার নাম হবে তাইলে 101, এটার নাম হবে 102, এটার নাম হবে 103, এই রকম জিনিসটা। সো আপনাকে একটা আইপি অ্যাড্রেস এরকম রোড নাম্বার যেরকম থাকে ওইরকম ওই নেটওয়ার্কের জন্য আপনার বাসার নেটওয়ার্কের জন্য একটা আইপি একটা বেস দিয়ে দেওয়া হবে, যে হচ্ছে আমার এটা হচ্ছে একটা আইপি এবং এইটার ভেতরে 32 জন বা 35 জন বা 38 জন এরকম ইউজার থাকতে পারে এবং প্রতিটা ইউজারের জন্য একটা করে ইউনিক নাম্বার দেওয়া হবে। কিন্তু ইউনিক নাম্বারটা কার সাথে হবে, ওই যে আইপি অ্যাড্রেস আছে না রোড নাম্বারের সাথে, তার সাথেই রিলেটেড হবে, মানে এটা 1 2 3 হবে না, 101 102 103 এরকম, মানে রোড নাম্বারের সাথে রিলেটেড। সেরকম আইপি অ্যাড্রেসেরও একটা বেস অ্যাড্রেস দেওয়া থাকে, ঠিক আছে। ওইটার শেষে আমি একটু দেখাই, তো আইপি অ্যাড্রেসটা দেখতে বেসিক্যালি হচ্ছে এরকম টাইপের কিছু একটা জিনিস যেটার ভেতরে 4টা 8 বিটের সংখ্যা থাকে, আইপি অ্যাড্রেসে 4টা 8 বিটের সংখ্যা থাকে। এখন এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কতজনকে আইপি অ্যাড্রেস দিব সেটা ডিপেন্ড করে হচ্ছে হোস্ট অ্যাড্রেস আর যে বাকি অ্যাড্রেস আছে ওটা আমাদের। আচ্ছা ওই টপিকে আপাতত আমরা যাবো না, কারণ ওটা নেটওয়ার্কিং এর একটু ভেতরের টপিক, একটু ভেতরের টপিক, কিন্তু আমরা যাবো না, আমরা যা উপরে উপরে দেখবো যে আইপি অ্যাড্রেসটা দেখতে হচ্ছে এরকম, প্রতিটা আইপি অ্যাড্রেসে কয়টা করে বিট থাকে, 8 বিট থাকে, 8 বিট। মানে এইটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কয় বিটের বাইনারি বানাবো, এগুলোকে যদি বাইনারিতে কনভার্ট করি 8 বিটের বাইনারি বানাবো, ঠিক আছে। মানে বেসিক্যালি প্রতিটাই হচ্ছে 8 বিটের বাইনারি, প্রতিটাই সবগুলা মিলে কিন্তু 8 বিট না, প্রতিটাই হচ্ছে এক একটা 8 বিটের বাইনারি, এবং সেই 8 বিটের বাইনারি যদি আমরা যোগ করি 4টা হচ্ছে গিয়ে 4টা 32, তো 32 বিট বা 4 বাইটের এক একটা আইপি অ্যাড্রেস হয়। 4 বাইটের আইপি অ্যাড্রেস কখন হয়? IPv4, IPv4 এর জন্য। তো আমরা হচ্ছে এখন যেটা শিখছি IPv6 আছে বর্তমান সময়ে, IPv6 এর দিকে আস্তে আস্তে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা IPv4 এ যতগুলো অ্যাড্রেস ধরতো সেগুলো আস্তে আস্তে শেষের দিকে চলে আসছে, এত মানুষ ইন্টারনেট ইউজ করে যেগুলো আস্তে আস্তে শেষের দিকে চলে আসছে। তো IPv6 এখন ইউজ করা ওইভাবে শুরু হয়নি, তাও ভবিষ্যতে কয়েক বছরের মধ্যে শুরু হয়ে যাবে, তো আপাতত আমরা IPv4 দেখি, এই জন্য আমি জাস্ট IPv4টাই দেখাচ্ছি। আচ্ছা তো নেক্সট যে জিনিসটা হচ্ছে, কি আমাদের এবার আসি হচ্ছে ইন্টারনেট এবং সার্ভার ক্লায়েন্টের বিষয়টা। তো দেখেন আমি কি বললাম যে প্রতিটা ডিভাইস যারা ইন্টারনেটের সাথে কানেক্টেড, প্রতিটা ডিভাইসের এক একটা ইউনিক আইডি আছে, সেটাই হচ্ছে আইপি অ্যাড্রেস, ইউনিক একটা অ্যাড্রেস আছে সেটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। তো কি করে ইন্টারনেটের সাথে আমার একটা সার্ভার থাকে আর ইন্টারনেটের সাথে কিছু ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্টের কাজ কি, ক্লায়েন্টের কাজ হচ্ছে রিকোয়েস্ট দেওয়া, রিকোয়েস্ট করা, কি রিকোয়েস্ট করা, ক্লায়েন্ট হচ্ছে বলে যে যেরকম আপনারা হচ্ছে গুগল করেন কিছু একটা, গুগল করে, তো গুগল করা মানে কি আপনি গুগলের কাছে কোনো একটা অ্যানসার রিকোয়েস্ট করেন, তখন গুগল সার্ভারে সেটা যায়, গিয়ে সে আবার ক্লায়েন্টের কাছে ওই উত্তরটা ব্যাক করে, সাপোজ হোয়াট ইজ এ কার এটা আপনি গুগল করলেন, সেটা গুগলের কাছে যাবে এবং ব্যাক করবে। তো গুগলের কাছে যে যাবে এইটা কিভাবে, মানে এইটা কিভাবে বুঝবে যে এইটাই হচ্ছে গুগল, এইটা বোঝার সিস্টেম হচ্ছে গুগলের একটা আইপি আছে এবং আমার ডিভাইস একটা, আবার গুগল কিভাবে বুঝবে যে কার কাছে ব্যাক করব, আমি যে ডিভাইসের কাছে ব্যাক করেছি ওই ডিভাইসের আইপিটা, তখন আমি যখন একটা রিকোয়েস্ট পাঠাই তখন গুগল হচ্ছে সার্ভারের কাছে যায় এবং সার্ভারের কাছে যাই হচ্ছে কি সার্ভার একটা আইপি আছে ওইটা মেইনটেইন করে যায়, গিয়ে সার্ভার তখন বুঝতে পারে যে আচ্ছা এইটা হচ্ছে অ্যানসার, তখন সার্ভার কি করে ওই ক্লায়েন্টের আইপিটা সার্ভারের কাছে তখন থাকে, তখন ও আবার ব্যাক করে দেয় ক্লায়েন্টের কাছে। সো আইপি অ্যাড্রেস ইউজ করে এইভাবে সার্ভার ক্লায়েন্ট ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট থিং আসি, হোয়াট ইজ পোর্ট, পোর্ট আপনারা পোর্ট অনেক জায়গায় ইউজ করেছেন, পোর্ট হচ্ছে কি বলে যখন আপনারা
লোকাল হোস্ট ইউজ করেন। যখন আপনারা জাভা টাভা চালান তখন দেখবেন যে একটা পোর্ট নাম্বার দিতে হয় আপনারা যখন চালান, তো লোকাল হোস্ট 80 বা লোকাল হোস্ট 800 এরকম পোর্ট নাম্বার থাকে। তো পোর্ট বলতে বেসিক্যালি কি বোঝায়, পোর্ট বলতে বেসিক্যালি বোঝায় যে আপনি তো জানেন আপনার ডিভাইসকে, আপনি জানেন যে একটা ডিভাইস আছে, এটা টাইপ অ্যাড্রেস আছে, কিন্তু এই ডিভাইসের ডাটা ঢুকবে কোন দিক দিয়ে, এই ডিভাইসের ডাটা যে দিক দিয়ে ঢুকবে সেটাকে বলবো আমরা পোর্ট। যেরকম দেখেন আপনি চাইলে এটা একটা বাড়ির কথা চিন্তা করেন, যদি বাড়ি যদি এরকম হয় তাহলে বাড়িতে আপনি দরজা দিয়েও ঢুকতে পারেন, এখানে জানলা দিয়েও ঢুকতে পারেন, উপরের জানলা দিয়েও ঢুকতে পারেন, মানে চোর ঢুকতে পারে, কিন্তু ঢোকার ঢুকতে তো পারে। তো যে যে জায়গা দিয়ে আপনি ডিভাইসে ঢুকতে পারবেন সেটাই হচ্ছে পোর্ট, সহজ কথা সেটাই হচ্ছে পোর্ট। তো এক একটা প্রোটোকল এক একটা পোর্ট ইউজ করে। প্রোটোকল মানে কি? আচ্ছা বন্ধু, তো পোর্ট কতগুলো পোর্ট থাকতে পারে একটা ডিভাইসে? একটা ডিভাইসে হাইয়েস্ট 65536টা পোর্ট থাকতে পারে এক একটা ডিভাইসে। এর ভিতরে 0 থেকে 1023 পোর্টগুলো হচ্ছে রিজার্ভ পোর্ট। রিজার্ভ পোর্ট মানে কি? এই পোর্টগুলো কিছু প্রোটোকল আছে এগুলো আগে ইউজ করে। হোয়াট ইজ প্রোটোকল? আপনারা HTTP প্রোটোকলের নাম শুনছেন? আচ্ছা, এরকম হচ্ছে TCP প্রোটোকল আছে, UDP প্রোটোকল আছে, ঠিক আছে, এরকম কিছু প্রোটোকল আছে। TCP প্রোটোকলের মধ্যে আপনার হচ্ছে FTP আছে, SSH আছে, Telnet আছে, SMTP আছে, DNS আছে, HTTP আছে, HTTP হলো একটা TCP প্রোটোকল। দেন POP3 আছে, IMAP4 আছে, HTTPS এটাও আছে। HTTPS আমরা কিন্তু সব এখন সব জায়গায় দেখি। আর UDP হচ্ছে গিয়ে DNS যতগুলো সার্ভার আছে, তারপর DHCP সার্ভার আছে, এগুলো হচ্ছে UDP। আচ্ছা, তো TCP এবং UDP এই দুইটা প্রোটোকলের কিছু ফিক্সড পোর্ট নাম্বার দেওয়া আছে এখানে। বেসিক্যালি কিছু ফিক্সড পোর্ট নাম্বার দেওয়া আছে। যদি আমরা HTTPS ইউজ করি দেখেন তার পোর্ট নাম্বার কত? আচ্ছা, সো 443 এবং IMAP4 ইউজ করলে 143, সো এরকম পোর্ট নাম্বার দেওয়া আছে। TCP এবং UDP এই দুটো জিনিস দেখলাম। সো TCP আর ফুল মিনিং কি? TCP এর ফুল মিনিং হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন মানে কি? একটা ডেটা যখন ট্রান্সমিট করা হয় ওইটা যে প্রোটোকল দিয়ে কন্ট্রোল করা হয় ওইটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর UDP মানে হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ইউজার ডাটাগ্রাম প্রোটোকল আর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এই দুইটা। এখন এই দুইটার কাজ কি অ্যাকচুয়ালি, মানে দুইটা কি জিনিস? তো TCP আর UDP এর মধ্যে পার্থক্য হচ্ছে UDP TCP তে একটা অ্যাকনলেজমেন্ট সিস্টেম আছে। সো হোয়াট ইজ অ্যান অ্যাকনলেজমেন্ট সিস্টেম? অ্যাকনলেজমেন্ট সিস্টেম হচ্ছে ধরেন আপনি হচ্ছেন সেন্ডার, এই সাইডে আরেকটা হচ্ছে রিসিভার, রাইট? সো আপনি হচ্ছে সেন্ডারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবেন, সেন্ডারের কাছে একটা রিসিভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবেন যে আমাকে একটা জিনিস দাও। তখন রিসিভার কি করবে? রিসিভার এই যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা যে পাইছে সেটার জন্য ও একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। আচ্ছা, তো অ্যাকনলেজমেন্ট আপনারা কিভাবে, এখনকার একটা উদাহরণ দিতে পারবেন যে অ্যাকনলেজমেন্ট আপনাদের কিভাবে হয়?
যেরকম আপনারা যারা WhatsApp চালান তারা হচ্ছে ডাবল টিক একটা জিনিস আছে সিন করলে ব্লু হয় সিন করলে ব্লু হয় সো দ্যাটস ওয়ান কাইন্ড অফ অ্যাকনলেজমেন্ট সিস্টেম যেরকম স্মার্ট হয় যেটা ওই কোন সাইজ আপনারা দেখছে দেখছে সো এইটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ অ্যাকনলেজমেন্ট সিস্টেম তো সবগুলো এখনকার যত চ্যাট অ্যাপগুলো আছে সবগুলোতে একটা অ্যাকনলেজমেন্ট সিস্টেম আছে যেটাই হচ্ছে আমার ইয়ে করা হয় রিসিভ তারপরে একনলেজমেন্ট যখন হবে একনলেজমেন্ট হওয়ার পরে সেন্ডার বলবে যে এই যে দেখেন একটা পাঠাইছে এটা হচ্ছে একনলেজমেন্ট পাঠাইছে তো এই একনলেজমেন্টটা বুঝতে পারছে এটা আবার সেন্ডার বলবে ঠিক আছে না উপরে দিব নাই প্রথমে হচ্ছে সেন্ডার একটা রিকোয়েস্ট পাঠাবে রিকোয়েস্টের জন্য একটা একনলেজমেন্ট পাঠাবে সেন্ডারের কাছে সেন্ডার বলতে পারবে যে আমি একনলেজটা পাইছি তারপর যখন দুই সাইডই একনলেজটা পাবে তার মানে কি ওর সাথে আমার একটা কানেকশন আছে তো এইটা হচ্ছে একনলেজ পাওয়ার পরে রিসিভার তারপর কি করবে সেন্টারের কাছে আবার ডাটাটা পাঠাবে মানে ও যেটা চাইছিল সেটা পাঠাবে সো দিস ইজ হোয়াট ইজ কলড টিসিপি টিসিপি তে বেসিক্যালি কি হয় প্রথমে একটা রিকোয়েস্ট পাঠায় এবং রিকোয়েস্টের পর রিসিভার বলে যে আমি রিকোয়েস্টটা পাইছি সেন্ডার বলে যে আমি বুঝতে পারছি যে আপনি পাইছেন দুইজনের মধ্যে একটা ডিল হয় যে ও বুঝতে পারছে আমিও বুঝতে পারছি তার মানে আমার কানেকশন ঠিক আছে এরপরে ও ডাটা পাঠায় দিস ইজ কল টিসিপি ওকে আর ইউডিপি কি সো ইউডিপি এর মধ্যে একটা রিসিভার থাকবে একটা সেন্ডার থাকবে সো দেখেন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে ইউডিপি এর মধ্যে রিসিভার রিকোয়েস্ট পাঠাবে একটা রিকোয়েস্ট পাঠালো সেন্ডার সেন্ডার সেন্ড করবে সাথে সাথে ডাটা সেন্ড করে দিল ডাটাটা যে রিসিভারের কাছে গেল না গেল কার কাছে গেল ডাজন্ট ম্যাটার ও ওর পাইছে ও জাস্ট পাঠিয়ে দিল ঠিক আছে সো এখানে কোনো একনলেজমেন্ট সিস্টেম নাই তার মানে এইখানে সবচেয়ে বেশি সমস্যাটা হয়েছে ডাটা মেইলের মতো মেইলে তো বুঝা যায় না যে সে পাইছে কিনা হ্যাঁ কাইন্ড অফ বোঝা যায় না বলতে আপনি ভুল মেইল দিলে ভুল মেইল দিলে একটা ইয়া দেয় এরর দেয় বোঝা যায় সেন্ড দিলে বাবা আমরা হচ্ছে এরপরে একটু দেখি যে টিসিপি ভার্সেস ইউডিপি আসলে বেসিক্যালি এখানে দুটার মধ্যে পার্থক্য কি একটা হচ্ছে কানেক্টেড আর একটা হচ্ছে কানেকশনলেস অ্যাকচুয়ালি কানেক্টেড মানে হচ্ছে একটা আরেকটার সাথে কানেকশন ইনসিওর করে ইনসিওর করার পরে ডাটা পাস হয় পাস হয় কিন্তু এটাই কোনো ইনসিওরেন্স নাই ও জাস্ট পাবে আর পাস করে দিবে ঠিক আছে তো এখানে একটা মেমোরি আছে এটা কোনো মেমোরি নাই এটা বাইট স্ট্রিম এটা হচ্ছে প্যাকেট আকারে ডাটা যায় ঠিক আছে এটা বাইট স্ট্রিম মানে ডাটা যাইতেই থাকে এটা হচ্ছে প্যাকেট আকারে ভেঙে ভেঙে একটা ডাটা ভেঙে ভেঙে যায় ওকে এত কিছু বোঝার দরকার নাই এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা হচ্ছে এরর ফ্রি আর এরর প্যাকেট ডিসকার্ড মানে আমার প্যাকেট হারিয়ে যাওয়ার চান্স আছে ডাটা হারিয়ে যাওয়ার চান্স আছে কারণ ও এনশিওর করে না যে কানেকশন আছে কি নেই ও জাস্ট পাঠায় দিয়ে কাজ শেষ হ্যান্ডশেকিং মানে হচ্ছে একনলেজ করা আমরা ডিল করার সময় একটা হ্যান্ডশেক করি না যে ভাই ডিল হ্যাঁ বাংলা সিনেমায় দেখছেন যদি ও একনলেজ না পায় তাহলে সাথে সাথে বন্ধ করে দিব ও আর কোন ডাটা পাঠাবে না কিন্তু এটার ক্ষেত্রে ডাটা চলতে থাকে আচ্ছা এই যে একনলেজমেন্টের কারণে এটা একটু স্লো কারণ ওর মাঝখানে হাত ঝাঁকাঝাঁকি করা লাগে মানে টাইম লাগে এটা একটা ঝামেলা আচ্ছা তো এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট এটা হচ্ছে এসএসএল টিএসএস সিকিউরিটি সিস্টেম সার্কুলার নিয়ে জানতে পারেন টিসিপি না টিসিপি আমরা সব সময় ইউজ করি কারণ টিসিপি আন্ডারে কি কি আছে দেখেন টিসিপি আন্ডারে আছে হচ্ছে এইচটিটিপিএস এইচটিটিপি ডিএনএস
তারপর এফটিপি আপনার এফটিপি চালানো হচ্ছে সার্ভার আছে আপনার চালানো আর কি ইন্টারনেটে এইগুলো সবই হচ্ছে আমার ইয়ার আন্ডারে আছে টিসিপি এর আন্ডারে আছে সো আমরা মোস্টলি টিসিপি টাই চালাই আর এটা স্যার সেভ হতো ইয়ার চেয়ে ইউডিপি চেয়ে সেভ হচ্ছে টিসিপি হ্যাঁ এটা সেভ ইউডিপি ফাস্ট কিন্তু জিনিস লিখতে পারলেই আমার কিছু না সকেট হচ্ছে আপনার একটা তারের মাধ্যমে যদি দুইটা সার্ভারের সাথে একটা ক্লায়েন্ট কানেক্টেড থাকে একটা পোর্টের মাধ্যমে ওটাই হচ্ছে সকেট ঠিক আছে একটা পোর্টের মাধ্যমে আমার সার্ভারের সাথে ক্লায়েন্ট কানেক্টেড আছে এই যে দেখেন একটা পোর্টের মাধ্যমে কি দিয়ে কানেক্টেড আছে ওয়্যার একটা তার দিয়ে বা কোনো একটা কানেকশন দিয়ে কানেক্টেড আছে যে কোনো মিডিয়া এটা কি বলা হয় হচ্ছে সকেট এটা হচ্ছে ওয়ান এন্ড পয়েন্ট অফ টু ওয়ে কমিউনিকেশন লিংক বিটুইন টু প্রোগ্রাম রানিং অন দা নেটওয়ার্ক মানে হচ্ছে এইটা একটা প্রোগ্রাম চলবে এটা একটা প্রোগ্রাম চলবে এবং এই দুটো প্রোগ্রাম একটা কানেকশন কানেকশন দিয়ে আটকানো থাকবে ঠিক আছে এটাই হচ্ছে পোর্ট বাউন্ড টু এ পোর্ট নাম্বার তো এই সকেট ইজ বাউন্ড টু আ পোর্ট নাম্বার একটা সকেটে অবশ্যই একটা পোর্ট নাম্বার থাকে এটা বেসিক্যালি কি আপনি দেখেন ওই যে একটা বাসার কথা চিন্তা করেন যে এখানে একটা বাসা এখানে আরেকটা বাসা সো এই বাসার দরজার সাথে এই বাসার জানালা কানেকশন তো এই দরজার পোর্ট নাম্বার ধরেন হচ্ছে 5000 আর এইটার পোর্ট নাম্বার হচ্ছে 6000 সো একটার সাথে আরেকটা স্পেসিফিক পোর্ট নাম্বার দিয়ে কানেক্টেড থাকতে হবে ঠিক আছে স্পেসিফিক পোর্ট দিয়ে কানেক্টেড থাকতে হবে না হলে হবে না আপনার পোর্ট মেনশন করে দিতে হবে এবং একটা পোর্ট দিয়ে কানেক্ট থাকবে এবং এর ভিতরে দা সকেট ইজ বাউন্ড টু আ পোর্ট নাম্বার পোর্ট নাম্বারস আর 16 বিট আনসাইনড বাইনারি এনওএস আচ্ছা ইজ ইচ বাইনারি রেঞ্জ ইজ 1 টু 5535 সো এখানে আছে জিনিসটা আপনার যে পোর্ট আপনারা কোডিং এর সময় ধরবেন পোর্টের রেঞ্জটা হবে এটার ভিতরে এর বাইরে আপনি পোর্টের রেঞ্জ দিতে পারবেন না আচ্ছা তো সকেট বেসিক্যালি হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে একটা পোর্ট দিয়ে সার্ভারের কানেকশন এটাই হচ্ছে একটা সকেট আচ্ছা তো সকেটের পরে এরপরে আমরা হচ্ছে কি এটা ছিল থিওরি এটা যেটুক বোঝার দরকার একটু আপনারা বুঝছেন এরপর আমরা চলে যাব কোডে আজকে আমি জাভা সকেটের বেসিক কিছু কোড করাবো তারপরে হচ্ছে আমরা নেক্সট যেতে চলে যাবো তো আপনারা সবাই হচ্ছে নেট বেসটা ওপেন করেন NetBeans ইনস্টল কেন করবেন ওপেন করতে বলছি কথা কম রেকর্ডিং অন আছে আচ্ছা তো এইখানে একটা জিনিস খেয়াল করেন আমার সকেটে দুইটা জিনিস আছে একটা কি সার্ভার এবং আরেকটা কি ক্লায়েন্ট আর একটা জিনিস আছে পোর্ট আছে একটা ঠিক আছে সো এই তিনটা জিনিস আমরা একটু মাথায় রাখবো যে একটা পোর্ট থাকবে একটা সার্ভার থাকবে একটা ক্লায়েন্ট থাকবে তো আমরা NetBeans ওপেন করলাম NetBeans ওপেন করে আমি হচ্ছে একটা
লেকচার 5 না লেকচার 6 এটা স্যার এখানে তো XML HTML 5 আর কিছু নেই নেটবিনস নাই নেটবিনস আছে নেটবিনস এর কিছু নাই স্যার হ্যাঁ দুটো আছে জাভা আছে জাভা ক্লাস আছে স্যার ক্লাস নেই দাঁড়ান আমি হচ্ছে আমারটাকে ফিক্স করে জাভা আইডি নাই জেডিকে নাই কি যন্ত্রণা সবারই কি একই অবস্থা ওটা স্যার আমার কিছুতে ওই ওটাই আছে নাই জেডিকে নাই ইন্টেলিজে জাভার কোনো ইন্টারপ্রেটার নাই অ্যাপাচিও নাই নেটবিনসও নাই আছে বাট নেটবিনসে জাভা কাজ নাই জাভা ভালো নাই আচ্ছা দেখো কোন কোন কোনটা হয় জানো তো না স্যার HTML 5 XML আদার্স আদার্স এর মধ্যে হালকা হালকা জিনিস আছে স্যার ইউটিউবে সার্চ দিন অ্যাপাচিতে ক্যাটাগরিজ চুজ ফাইল ট্যাব এটা এখানে আসতেছে না তাই তো এটা হচ্ছে আপনার এই যে আসছে আপনি এতক্ষণ কি ফাইল করতেছিলাম আরে বলো তো নি নি প্রজেক্ট প্রজেক্ট সরি স্যার জামা ওই টেন আপনারা প্রজেক্ট করেন প্রজেক্ট কি বোকার মতো কাজ করতেছেন হ্যাঁ স্যার মেভেন দিবল বলেন কি স্যার এন্ড এন্ড দিবল না 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 জেডিকে মেডিকে কিছু না নরমাল প্রজেক্ট খুলেন আচ্ছা আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি এটা হচ্ছে আমারটার নাম হচ্ছে লেকচার 6 ওকে দেখেন আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি ঠিক আছে এই যে প্রজেক্টের এইখানে এই যে দেখেন বামের সাইডে এখানে দেখতে পাবেন এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে আচ্ছা তো এইখানে আমি দুইটা ক্লাস ক্রিয়েট করব আমি নিউ ফাইল নিচ্ছি আমার তো আবার আসে ওইটা ওকে সো আমি একটা নিউ ফাইল নিব নিউ ফাইলটা আমার হচ্ছে কি এই স্ক্রিনে আসতেছে সো আপনাদের এই যে প্রজেক্ট ওপেন করতে পারি স্যার না প্রজেক্ট ওপেন করার পরে আমরা একটা নিউ ফাইল নিব একটা জাভা ক্লাস নিব একটা জাভা ক্লাস নিব নাম দিব একটা নাম দিব হচ্ছে সার্ভার ওকে সার্ভার আপাতত একটা সার্ভার নামে একটা ক্রিয়েট করলাম আচ্ছা যে প্রজেক্টের কোথায় ক্রিয়েট করলাম ওটাও দেখাই দিচ্ছি এটা হচ্ছে মাউস এই বাম পাশে জিরো ডিসপ্লে স্যার এই যে দেখেন লেকচার 6 এর সাথেই সার্ভার দাও ঠিক আছে যে আপনি এই লেকচার 6 এর উপর ক্লিক করে দেন নিউ ফাইলে ক্লিক করলে অটোমেটিক এটা নিচেই তৈরি হয়ে যাবে আরেকটা
এটা কি সবারটা ঠিক আছে? ওকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি কি শুরু করব? তো নেক্সট আসি, নেক্সট হচ্ছে কথা বলেন না আপনারা একটু খেয়াল করেন, নেক্সট হচ্ছে PSVM পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নেন। এখানে একটা মেইন ফাংশন আমি নিলাম, মেইন ফাংশন নেওয়ার পরে এইটায় দুইটা এক্সেপশন থ্রো করবে। আপনারা কি এক্সেপশন বুঝেন? এক্সেপশন মানে এরর থ্রো করতে পারে। সো আচ্ছা, তো এইটা অটোমেটিক আসলে ঠিক করা যাবে, কিভাবে ঠিক করা যাবে দেখেন। তো প্রথমেই আমরা হচ্ছে একটা সকেট নিব, সার্ভার সকেট, সার্ভার সকেট, আমি বানান ভুল লিখছি, সার্ভার সকেট হয়ে গেছে, সার্ভার সকেট, সার্ভার সকেট, এটা হচ্ছে ক্লাসের নাম। সার্ভার সকেট ইজ ইকুয়াল টু নিউ সার্ভার সকেট। তো সার্ভারে আমার এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম, এখানে আপনার যা খুশি তাই দিতে পারেন, আমি দিলাম সার্ভার সকেট। এটা হচ্ছে ক্লাস নেম, এটা ভ্যারিয়েবলের নেম, এটা একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করলাম আমরা, সার্ভার সকেট নামে একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করলাম। ওকে, সো সার্ভার সকেটের ভেতরে ইনপুট হিসেবে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা পোর্ট নাম্বার। সো আমাদের 65,500 কত জানি ছিল ওইটার ভেতরে একটা পোর্ট নাম্বার নিতে হবে। হ্যাঁ রাইট, সো ওইটার ভিতরে একটা পোর্ট নাম্বার আমরা নিয়ে নিব। তো আমি এখানে নিলাম হচ্ছে পোর্ট নাম্বার 20,000, ঠিক আছে। দেখেন স্টিল একটা এরর থ্রো করতেছে, সো এটা একটা ক্লিক করেন, আচ্ছা ক্লিক করলে আমার এখানে আসতেছে, আচ্ছা তো এইখানে হচ্ছে ক্লিক করলে দেখবেন আসবে যে অ্যাড ইম্পোর্ট ফর জাভা নেট ডট সার্ভার সকেট। সো একটা ইম্পোর্ট করে দেন, এই যে এইখানে না আসলে ম্যানুয়ালি করে দেন, ইম্পোর্ট জাভা ডট নেট ডট সার্ভার সকেট, একদম প্রথমেই চলে আসছে। আচ্ছা তাহলে এরপর নেক্সট হচ্ছে একটা আবার ক্লিক করলে দেখবেন লেখা আসবে অ্যাড থ্রোস ক্লজ ফর জাভা আইও এক্সেপশন। মানে হচ্ছে এইখানে আমি যখন সার্ভার তৈরি করি তখন সার্ভারে আমার কানেক্ট নাও পাইতে পারে, এমন হইতে পারে যে এই পোর্টটা আসলে বিজি, এই পোর্টে অন্য কোনো সফটওয়্যার কাজ করছে, তো তখন একটা এক্সেপশন হইতে পারে বা একটা এরর হইতে পারে। তো সেইটা আমাকে আগেই বলে দিতে হবে যে এইখান থেকে একটা ইনপুট আউটপুট এক্সেপশন তৈরি হতে পারে। সো এইটা দেওয়ার পর দেখবেন যে চলে গেছে, ঠিক আছে। ওকে দেন একটা সাউট দেন, সাউটের ভেতর লিখবেন যে সার্ভার স্টার্টেড, এটা দিয়ে আমরা বুঝবো যে সার্ভার রান শুরু করছে, আমার সকেটের সাথে এই যে পোর্টের সাথে কানেক্ট হয়েছে, পোর্ট ঠিক করে দিলাম দিয়ে সার্ভার স্টার্ট করে দিলাম। দেওয়ার পরে এরপর আমরা কি করব, এরপর আমরা সকেট সকেট ইকুয়াল টু সার্ভার সকেট ডট অ্যাকসেপ্ট। কি করলাম বোঝাচ্ছি, তার আগে এররগুলো দূর করি। ইম্পোর্ট, এখানে একটা ইম্পোর্ট করা লাগবে, এটা হচ্ছে জাভা সকেট, ঠিক আছে। এটা ইম্পোর্ট করলে এটা চলে যাবে। সো বেসিক্যালি আমি এখানে যে জিনিসটা করলাম সেইটা হচ্ছে
এই সকেট নামে একটা অবজেক্ট তৈরি করেছিলাম, এটার সাথে একটা পোর্ট দেওয়া আছে। তো এই পোর্টের মাধ্যমে আমরা ক্লায়েন্ট থেকে ডাটা পাবো, ঠিক আছে? ক্লায়েন্ট থেকে যখন ডাটা পাবো, ডাটাটাকে বলতে হবে, এই ডাটাটা পাওয়ার পর যেন অ্যাকসেপ্ট করে। এটা আমাকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে ক্লায়েন্ট থেকে আমি যে ডাটাটা পাবো, এই ডাটাটার জন্য আমার সার্ভার অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করানোর সিস্টেম কি, দেখেন সকেট নামের যে একটা অবজেক্ট আছে ওটা নিলাম, নিয়ে দেখলাম কি সার্ভার সকেট, সার্ভার সকেট কোনটা, এই যে উপরে যে অবজেক্টটা নিছিলাম ওটা সার্ভার সকেট ডট অ্যাকসেপ্ট। তার মানে সার্ভার সকেটের ভেতর যে ডাটাটা আসবে সেটার জন্য অ্যাকসেপ্ট করা হবে, কারণ আননোন ডাটা অ্যাকসেপ্ট না করা পর্যন্ত আমার মানে নর্মালি অ্যাকসেপ্ট হয় না আননোন ডাটা। ওটা আমরা অ্যাকসেপ্ট করিয়ে দিলাম। আচ্ছা, সো অ্যাকসেপ্ট করার পরে এইগুলো পপআপ মেনু ওপেন করেন স্যার। হ্যাঁ, পপআপ মেনু ওপেন করে পপআপ দেখুন, এটা রান করলে কোনো না না রান করতে সমস্যা, রান করার কি এখনো রান করার মতো হয় নাই। ওকে, তো এরপর আমরা যদি অ্যাকসেপ্ট করে তার মানে আমরা কি বুঝতে পারবো, ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথে কি হইছে কানেক্টেড হইছে, তাই না? দেখেন এই পর্যন্ত করছেন কিনা। যদি আমার ক্লায়েন্ট থেকে আসা মেসেজটা সকেট অ্যাকসেপ্ট করে তার মানে কি, ক্লায়েন্টের সাথে সার্ভার কানেকশন শেষ, ক্লায়েন্টের থেকে আমি মেসেজ পাচ্ছি, তখন দেখাবে ক্লায়েন্ট ইজ কানেক্টেড। ওকে, এরপর আমরা মেসেজ সেন্ড এবং রিসিভ করার জন্য যেই জিনিসটা ইউজ করব সেটার নাম হচ্ছে অবজেক্ট। বানানটা ঠিক করে দেখবেন, অবজেক্টের ও বড় হাতের, সবগুলা ওয়ার্ডের ইনিশিয়াল বড় হাতের। অবজেক্ট ইনপুট স্ট্রিম, অবজেক্ট ইনপুট স্ট্রিম OIS, অবজেক্ট ইনপুট স্ট্রিম, ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে OIS বা অবজেক্ট ইনপুট স্ট্রিম। নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম, তো এইখানে হচ্ছে আমরা একটা নতুন অবজেক্ট ইনপুট স্ট্রিম তৈরি করলাম। এবং এটার ইনপুটে কি যাবে, ইনপুটে ঢুকবে হচ্ছে আমরা ওই সকেটে যে মেসেজটা পাই, যে মেসেজগুলো পাবো ওইগুলো আমরা এটার ভেতরে রাখবো। গেট ইনপুট স্ট্রিম, এগুলো কিন্তু সব বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? জাভা সকেটের সব বিল্ট ইন ফাংশন। এইটা লেখার পর এখানে একটা এরর আসবে, এই এররটা এক্সেপশন এখানে বলবে যে অ্যাড ইম্পোর্ট, সো এই ইম্পোর্টটা অ্যাড করে দিবেন, এই যে উপরে ইম্পোর্টটা অ্যাড করে দিবেন যে অবজেক্ট ইনপুট স্ট্রিম। এই পর্যন্ত লেখেন। আমরা এই অবজেক্ট ইনপুট স্ট্রিমটা বেসিক্যালি কী করে, সকেটের ভেতরে বা কোনো অবজেক্টের ভেতরে যে ইনপুটটা আসে এই ইনপুটটা সেভ করে। বানানটা সবাই চেক করে নিন। দেন হচ্ছে অবজেক্ট আউটপুট স্ট্রিম। অবজেক্ট আউটপুট স্ট্রিম আমরা কি কাজে ইউজ করব, এই সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে ডাটা পাঠানোর জন্য ইউজ করব, ঠিক আছে? সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে ডাটা পাঠানোর জন্য আমরা ইউজ করব অবজেক্ট আউটপুট স্ট্রিম। OOS equal to new এইটাও অ্যাড করে দিবেন, এই যে অ্যাড ইম্পোর্ট ফর জাভা অবজেক্ট আউটপুট স্ট্রিম। এইখানে ওই সকেটের মাধ্যমেই আমরা আউটপুটটা সেট করব, ঠিক আছে? সকেটের মাধ্যমে আমরা আউটপুটটা পাঠাবো, যে সকেটের মাধ্যমে আমরা ইনপুটটা নিব সেম সকেটের মাধ্যমে আমরা আউটপুটটা নিব। এই যে, সো আমরা অবজেক্ট ইনপুট এবং আউটপুট স্ট্রিমটা তৈরি করে ফেললাম। এইগুলো তো সবার ঠিক আছে। জি স্যার। ওকে, নেক্সট। লেখোস না গেট কোড দে।
নেক্সট হচ্ছে একটা ট্রাই, তো আমরা কি ট্রাই ক্যাচ বুঝি? ট্রাই ক্যাচ মানে কি কেউ বলেন তো? ট্রাই আমরা যেটা ট্রাই করব সেটা যদি কোনো কারণে আমরা যদি ব্যর্থ হয় তাহলে ওটা ক্যাচ করতে যে প্রোগ্রাম ক্র্যাশ না করে, ক্র্যাশ করলে সেটা কমিউনিকেট করে। আচ্ছা রাইট, সো রাকিব খুব সুন্দর করে বলল ট্রাই ক্যাচটা হচ্ছে হচ্ছে আমাদের কখনো কখনো এমন হতে পারে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হয়নি, তখন একটা এরর ক্রিয়েট হতে পারে। এরর হলে নরমালি প্রোগ্রাম কি করে, ওইখানেই ব্রেক হয়ে যায়, ডান, এরর হলে ডান। তো এই জন্য জাভাতে একটা সিস্টেম আছে যেটার নাম হচ্ছে ট্রাই ক্যাচ, যেটা করে কি কোনো এরর যদি পায় ও ওই এররটাকে সাপ্রেস করে। সাপ্রেস করা মানে ওই এররটাকে লুকায় রাখে, ঠিক আছে? সো লুকায় রাখার মাধ্যমে প্রোগ্রামটাকে ও রানিং রাখে, কারণ এরর যদি প্রোগ্রাম বুঝতে পারে যে একটা এরর আসছে সাথে সাথে ওখানে থামায় দিবে। সেই জন্য আমরা ট্রাই এবং ক্যাচ ইউজ করি কখন, প্রতিটা ট্রাইয়ের সাথে একটা ক্যাচ অবশ্যই থাকবে, এবং ট্রাইটা এবং ক্যাচ ইউজ করি যখন আমাদের এরর হওয়ার সম্ভাবনা থাকে, মানে এই এররটা আমি অ্যাভয়েড নাও করতে পারি, এরকম সম্ভাবনা যখন থাকে তখন আমরা ট্রাই ক্যাচ ইউজ করি। তো এমন হতে পারে যে আমাদের এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে কাজ। ওকে, এখানে হচ্ছে অবজেক্ট ক্লায়েন্ট, ক্লায়েন্ট নামে আমি একটা অবজেক্ট তৈরি করব, এবং সেই অবজেক্টের ভেতরে আমার ডাটা থাকবে হচ্ছে ক্লায়েন্ট, এই যে উপরে দেখেন তো ইনপুট স্ট্রিমে কি আসছে আমার, এই যে ইনপুট স্ট্রিমে আমি একটা মেসেজ পেয়েছি না ক্লায়েন্ট থেকে, এই যে সকেট ডট গেট ইনপুট স্ট্রিম, ক্লায়েন্ট থেকে আমি একটা মেসেজ পেয়েছি, তো আমি সেই মেসেজটা রিড করে এই ক্লায়েন্টের ভেতরে রাখছি। ক্লিয়ার? এবং আমি এই মেসেজটা এবার প্রিন্ট করব যে আমি ক্লায়েন্ট থেকে কি মেসেজ পেলাম। বেসিক্যালি আমি যেটা করেছি সেটা হচ্ছে ক্লায়েন্টের থেকে যে মানে আমি হচ্ছে একটা অবজেক্ট নিলাম, এবং অবজেক্টের মধ্যে এই যে ইনপুট স্ট্রিম মানে ক্লায়েন্ট থেকে আমার সার্ভারের কাছে যে ইনপুটটা আসবে সেই ইনপুটটা রাখছি, এই যে ওআইএস ডট রিড অবজেক্ট, এটার মাধ্যমে ইনপুটটা রাখছি হচ্ছে ক্লায়েন্টের মধ্যে। রাখার পরে এটাকে প্রিন্ট করব, তো প্রিন্ট করার জন্য এটা যেহেতু অবজেক্ট টাইপ, সো অবজেক্ট টাইপ এভাবে প্রিন্ট করা যায় না, আমরা অবজেক্ট টাইপটাকে স্ট্রিং টাইপে কনভার্ট করে নিব, টাইপ কাস্টিং করে নিব। সো এই যে স্ট্রিং ক্লায়েন্ট, এইভাবে এই অবজেক্টটাকে স্ট্রিংয়ে টাইপ কাস্ট করে নিয়ে তারপর আমরা এটাকে প্রিন্ট করব। এরপর আমরা বেসিক্যালি করব কি, ক্লায়েন্ট আমাদের কাছে যে মেসেজটা পাঠাবে আমরা সেই মেসেজটাকে আপার কেসে কনভার্ট করব। আপার কেস মানে বুঝি? জি স্যার। ক্যাপিটাল করে, ক্যাপিটাল করে আমরা ক্লায়েন্টকে ব্যাক করে দিই, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কাজ আপাতত, যে আমি টু আপার কেস দিলে, রাইট, টু আপার কেস দিয়ে আমি করব। তো দেখেন কিভাবে করি। আচ্ছা, এইখানে একটা এরর আসছে, এই এররটা এই যে জাভা ডট লাইন ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এখানে একটা এক্সেপশন হইতে পারে, string server message equals to string client. সো আমি কি করলাম, এই যে ক্লায়েন্টের ভেতরে যে মেসেজটা ছিল এইটাকে স্ট্রিং বানায় একটা স্ট্রিং এর ভেতরে বেসিক্যালি রাখছে,
এটা তো একটা অবজেক্ট টাইপ ছিল, অবজেক্ট টাইপটাকে আমরা জাস্ট স্ট্রিং টাইপ করে একটা স্ট্রিং এর ভিতর রাখলাম, কারণ কি আমরা হচ্ছে এই মেসেজটা একটু ম্যানিপুলেশন করব। কিভাবে ম্যানিপুলেশন করব, এটাকে আপার কেস করা লাগবে আমার। সো সার্ভার মেসেজ ইকুয়ালস টু সার্ভার মেসেজ ডট টু আপার কেস করে আমি কি করব, আউটপুট স্ট্রিমের মাধ্যমে এই ডাটাটাকে আবার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেব। এটা কিভাবে পাঠাবো, আউটপুট স্ট্রিম বা ওওএস অবজেক্ট, আউটপুট স্ট্রিম বা ওওএস ডট রাইট অবজেক্ট। আমরা আগে কি করেছিলাম, রিড অবজেক্ট করেছিলাম তাই না, এবার আমরা রাইট অবজেক্ট করছি। রিড অবজেক্ট করেছিলাম আগে, এখন আমরা রাইট অবজেক্ট করছি। সার্ভার মেসেজ ওকে, সো আগে আমরা রাইট অবজেক্ট করেছিলাম, এখন আমরা করলাম হচ্ছে রিড অবজেক্ট, সরি উল্টা বললাম, আগে আমরা রিড অবজেক্ট করলাম ক্লায়েন্ট কি পাঠাইছে ওইটা, করে সেই জিনিসটাকে আমরা আপার কেস করলাম, আপার কেস করে এটাকে আবার ওএস ডট রাইট অবজেক্টের মাধ্যমে আমরা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এইটার ভিতরে এই যে দেখেন সার্ভার মেসেজ দেখা, মানে এই আপার কেসটাই আবার সার্ভার মেসেজটাই হচ্ছে কি আবার ক্লায়েন্টের কাছে চলে যাবে। এই পর্যন্ত কি ক্লিয়ার, সোজা কথা ক্লায়েন্ট থেকে মেসেজ পাইলাম ওটাকে আপার কেস করে আবার ক্লায়েন্টের কাছে ব্যাক করে দিব এইটাই। আচ্ছা এখানে একটা এক্সেপশন আসবে, এই এক্সেপশনটা আমরা এখানে লিখে দিই, এক্সেপশনটা হচ্ছে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন ই। তো এখানে একটা ক্লাস নট ফাউন্ড এক্সেপশন আসতে পারে, দেন ই ডট প্রিন্ট স্ট্যাক, এই পর্যন্ত সবাই ডান হলে আমি হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সাইডে চলে যাব। মানে হচ্ছে এই এক্সেপশন গুলো একটা স্ট্যাকে থাকবে, ওই স্ট্যাকে ওই স্ট্যাকটা প্রিন্ট করবে আর কি। স্ট্যাক কিউ বুঝি? আচ্ছা তাহলে এটা এত কিছু বোঝা লাগবে না, আপনি জাস্ট এটা লেখেন, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, এখানে জাস্ট আমি এটা প্রিন্ট করার জন্য। আপনি চাইলে ইটাকেও প্রিন্ট করতে পারেন, একই ওটাও কাজ করবে। আচ্ছা এই পর্যন্ত কি করা হয়েছে? ওকে, নেক্সট হচ্ছে একটা কাজ করতে হবে আমার, এইটাকে আমরা এমনভাবে সেট করব যে কয়বার ক্লায়েন্ট থেকে আমার ডাটা আসবে ও সেই কয়বার ক্লায়েন্টের কাছে একটা আপার কেস করে ব্যাক করবে। সেটা করার জন্য আমরা কি করব, একটা ওয়াইল লুপ ইউজ করব। সো দেখেন আমি ওয়াইল লুপটা কোথায় ইউজ করছি, সার্ভার স্টার্টেড এর পরে। দেখেন এইখানে আপনারা সবাই ভুল করবেন যারা মনোযোগ দিচ্ছেন না, ওয়াইল লুপটা ইউজ করছি সার্ভার স্টার্টেড এর পরে। এখানে একটা ওয়াইল লুপ ইউজ করব এবং ওয়াইল লুপের ভ্যালু দিব হচ্ছে ট্রু। ওয়াইল লুপের ব্র্যাকেট শুরু হবে এখানে, শেষ হবে কোথায়, ট্রাই ক্যাচের পরে। ওকে সো ডান, ওয়াইল লুপটা শুরু হবে হচ্ছে সার্ভার স্টার্টেড এর পরে, শেষ হবে হচ্ছে ট্রাই ক্যাচের পরে। আচ্ছা এইবার আসি, এইবার আমরা নেক্সট একটা অবজেক্ট ক্রিয়েট করব,
নেক্সট একটা জাভা ক্লাস ক্রিয়েট করব, এটার নাম দিব ক্লায়েন্ট। নেক্সট একটা জাভা ক্লাস ক্রিয়েট করেন যেটার নাম দিবেন ক্লায়েন্ট। আচ্ছা এটা আমি ক্লায়েন্টটা ডাবল ক্লিক করতেছি, মানে আমার আসতেছে একটু যাওয়া। ওকে সো ক্লায়েন্টে আমরা যাবো, ক্লায়েন্টে গিয়ে এবার ক্লায়েন্টের কাজ শুরু করবো। ক্লায়েন্টে আমরা কি করব, সিমিলার ওয়েতে আমরা হচ্ছে একটা ইনপুট আউটপুট স্ট্রিম আমরা সেট করতে হবে যার মাধ্যমে আমার ডাটাগুলো পাস হবে। সো ফার্স্টেই আমরা এখানে একটা মেইন নিয়ে আসি, পিএসভিএম একটা মেইন আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে জাভার ফার্স্টে হচ্ছে একটা সকেট তৈরি করব। সকেট তৈরি করে এই সকেটের মাধ্যমে আমরা একটা পোর্টের ভিতর দিয়ে ডাটা ট্রান্সফারের চেষ্টা করব। তো প্রথমে এবার ক্লায়েন্টের জন্য আমার একটা সকেট বানাতে হবে। তো প্রথমেই যখন আমরা ক্লায়েন্টটা স্টার্ট করব তার আগে আমরা একটু বলি যে আমার ক্লায়েন্টটা আসলে কাজ করছে কি না সেটার জন্য। আমি ইউজারকে বলার জন্য আমরা বলবো হচ্ছে ক্লায়েন্ট স্টার্টেড। প্রথমে আমরা বললাম ক্লায়েন্ট স্টার্টেড, তার মানে ক্লায়েন্ট হচ্ছে এখন চলা শুরু হয়ে গিয়েছে। দেন হচ্ছে সকেট সক ইজ ইকুয়াল টু নিউ ক্লায়েন্ট নামে আরেকটা ক্লাস আমরা ক্রিয়েট করব। করার পরে এরপরে হচ্ছে আমরা ক্লায়েন্টের জন্য একটা সকেট তৈরি করব, ঠিক আছে? সো সকেট সকেট সক ইজ ইকুয়াল টু নিউ সকেট, ঠিক আছে? এটা দিয়ে আমরা একটা সকেট তৈরি করব। এরপরে সকেটের ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, প্রতিটা বাসার একটা ইউনিট অ্যাড্রেস দিতে হয়, তাই না? ওটাকে আমরা কি বলি, একটা আইপি অ্যাড্রেস ডিভাইসের ক্ষেত্রে ওটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। সো আমাকে ক্লায়েন্টের জন্য একটা আইপি অ্যাড্রেস বলে দিতে হবে। আমি দিলাম 127.0.0.1 একটা আইপি অ্যাড্রেস আমরা বলে দিলাম এই ক্লায়েন্টের জন্য। এবং এইখানে যে পোর্ট নাম্বার থাকবে সার্ভারেরও সেম পোর্ট নাম্বার থাকতে হবে, কারণ একটা পোর্ট দিয়েই কিন্তু আমার ডাটাগুলো যাওয়া আসা করছে, পাস হচ্ছে। সো সার্ভারে আমরা দিয়েছিলাম হচ্ছে 20,000 আমি, সো এইখানেও পোর্ট নাম্বার দিলাম 20,000। দেন সাউট দিয়ে বলবো যে ক্লায়েন্ট কানেক্টেড কিনা। তো এইখানে দেখেন একটা হচ্ছে এরর আসছে, এটা বেসিক্যালি হচ্ছে এই সকেটটা ইম্পোর্ট করা নাই। সো সবাই অ্যাড ইম্পোর্ট ফর জাভা ডট নেট ডট সকেট এটা ক্লিক করে সকেটটাকে ইম্পোর্ট করে নিন। আচ্ছা এইখানে আবার একটা এরর আসছে, কজ হচ্ছে এটা একটা এক্সেপশন থ্রো করে। সো অ্যাড থ্রোস ক্লজ ফর জাভা এক্সেপশন, এই এক্সেপশনটা হ্যান্ডেল করা হলে তখন এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। হ্যাঁ ক্লায়েন্টের একটা আইপি অ্যাড্রেস দিলাম 127.0.0.1 আর এখানে একটা পোর্ট নাম্বার দিলাম।
আচ্ছা, তো এই সকেট তৈরি করার পরে বেসিক্যালি আমরা যেটা লিখবো যে ক্লায়েন্ট কানেক্ট হয়েছে কিনা। সো ক্লায়েন্ট কানেক্টেড, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? দেন আমরা আগের বারের মতো দুইটা ইনপুট এবং আউটপুট স্ট্রিম সেট করব। দুইটা ইনপুট এবং আউটপুট স্ট্রিম সেট করব যে স্ট্রিমের মাধ্যমে আমার ডাটাগুলো পাস হবে। তো ইনপুট এবং আউটপুট স্ট্রিম আমরা তাহলে তৈরি করি দুইটা আগের মতোই, অবজেক্ট আউটপুট স্ট্রিম। OOS equal to new object output stream. তো এই অবজেক্ট আউটপুট স্ট্রিমে অ্যাকচুয়ালি কি করবে বলেন তো? এই অবজেক্ট আউটপুট স্ট্রিম দিয়ে আসলে কোনটা পাস হবে? এই সকেটের মাধ্যমে ডাটাটা পাস হবে না? সো আমরা লিখব যে সকেট ডট গেট আউটপুট স্ট্রিম। বেসিক্যালি হচ্ছে কি, আমরা এই সকেট দিয়ে তো ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো আমরা ক্লায়েন্ট থেকে কি করব, সার্ভারে রিকোয়েস্ট পাঠাবো। তাহলে কি করতে হবে, এই সকেটের নামটাই দিতে হবে যে এই সকেট থেকে সকেটের যে ডাটা, এই ডাটাটা আমরা সার্ভারের কাছে পাঠিয়ে দেব। তো এইখানে আগের বারের মতো ইম্পোর্ট করা লাগবে, সো আপনারা ইম্পোর্ট করে ফেলেন। দেন আরেকটা ইনপুট স্ট্রিমও ইনিশিয়ালাইজ করতে হবে। না, এখানে ওয়াইল লুপ ব্যবহার করা লাগবে না। ওয়াইল সোর্স এখানে না, আগেরটাই করছি সার্ভারে। এখানে হচ্ছে এই সকেটের মাধ্যমে আমরা ডাটাটা নিব, ইনপুট নিব এবং সকেটের মাধ্যমে আউটপুট করব। সো এইটাই বেসিক্যালি ইনপুট আউটপুট স্ট্রিমে বোঝানো হয়েছে। এখানে যে এরর গুলো আসবে, ইম্পোর্ট করা লাগবে, সো ইম্পোর্টটা করে ফেলে, এখানে ইম্পোর্ট করা লাগবে, ইম্পোর্টটা করে ফেলে এরর চলে যাবে। নেক্সট থিং হচ্ছে আমরা যে জিনিসটা লিখবো ক্লায়েন্টে সেই জিনিসটাই আপার কেস হয়ে আসবে। তো ক্লায়েন্টে আমাকে তার মানে তো একটা ইনপুট নিতে হবে। সো আমরা স্ক্যানার দিয়ে একটা ইনপুট নিই, স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ, এটা আপনারা জানেন, স্ক্যানার সিস্টেম ডট ইন। তো স্ক্যানার আমরা ইনপুট নিব, স্ক্যানার ইম্পোর্ট করা নাই, এটা ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, ওয়াইল লুপ হচ্ছে সার্ভার স্টার্টেড এর পরে থেকে শুরু হবে এবং ট্রাই ক্যাচ এর পরে গিয়ে শেষ হবে। সার্ভার স্টার্টেড ওটা পরে শুরু হবে, ট্রাই ক্যাচ এর পরে শেষ হবে। একটু বলতে সার্ভার স্টার্টেড পরে শুরু হবে, ট্রাই ক্যাচ এর শেষে শেষ হবে। সার্ভার ক্লায়েন্ট এর শেষে কি করতে ওয়াইল লুপ
আচ্ছা ক্লায়েন্ট, ক্লায়েন্টে আমি কি করলাম একটা ইনপুট নিলাম, জাস্ট একটা স্ট্রিং ইনপুট নিলাম, স্ট্রিং মেসেজ নামে একটা স্ট্রিং ইনপুট নিলাম, ঠিক আছে। ওকে এইটাই কি আমরা পাঠাই দিব না সার্ভারের কাছে? তো পাঠানোর সিস্টেম কি, পাঠানোর সিস্টেম হচ্ছে বলেন তো পাঠানোর সিস্টেম কি? OOS ডট রাইট অবজেক্ট, রাইট অবজেক্টের মাধ্যমে আমরা পাঠাই। ক্লাসের শেষে আসলে হবে, সো আমরা রাইট অবজেক্টের মাধ্যমে পাঠাচ্ছি, ঠিক আছে। আমরা ইউজার থেকে যে ইনপুট নিলাম সেটা রাইট অবজেক্টের মাধ্যমে পাঠিয়ে দিলাম। সো পাঠানোর আগে আমার, পাঠানোর পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো পাঠালাম, পাঠানোর পরে সার্ভার কি করবে ওইটাকে আপার কেস করবে, করে আবার আমার কাছে ব্যাক করবে, ওইটা রিসিভ করা লাগবে না, আমার কাছে যে ব্যাক করলো তো ওইটা রিসিভ করবো আমরা এখন, ওটা হচ্ছে ট্রাই ক্যাচের মাধ্যমে। সো প্রথমে একটা ট্রাই দেই, অবজেক্ট ফ্রম সার্ভার, মানে কি সার্ভার থেকে আমাকে ব্যাক করছে, সো সেইটা আমরা কি দিয়ে রিসিভ করবো বলেন তো, কোনটা দিয়ে, ইনপুট স্ট্রিম না আউটপুট স্ট্রিম? আউটপুট মানে কি পাঠাবো, ইনপুট স্ট্রিম দিয়ে রিসিভ করব। ys ডট রিড অবজেক্ট দিয়ে আমরা যেটা আসছে সেটাকে রিসিভ করব। আউটপুট দিয়ে, মনে রাখবেন আউটপুট দিয়ে আমরা সবসময় পাঠাবো, আর রিসিভ করব হচ্ছে ইনপুট দিয়ে। সো আমরা ওইটা রিসিভ করার চেষ্টা করছি এই যে ট্রায়াল ভেতরে, তো এখানে একটা এক্সেপশন আসছে, থ্রোস ক্লজ ফর জাভা ল্যাং নট ফাউন্ড এক্সেপশন আছে। তারপর একটা ক্যাচ দিতে হবে, সব কিছু যদি ঠিকঠাক চলে, ঠিকঠাক থাকে। আচ্ছা এখানে এক্সেপশনের ইয়েটা আসলে পুরোটাই নেই, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এক্সেপশনটা ফুলটা হচ্ছে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। ওকে আচ্ছা, তো এরপর সব কিছু যদি এই পর্যন্ত ঠিকঠাক থাকে, এরপর আমাদের কী হওয়া উচিত, আমরা হচ্ছে সার্ভার রান করবো এবং ক্লায়েন্ট রান করবো। করার পরে ক্লায়েন্ট থেকে সার্ভারে আমি একটা মেসেজ পাঠাবো, সেই মেসেজটা আপার কেস হয়ে আবার ব্যাক করবে ক্লায়েন্টের কাছে এবং এটা প্রিন্ট হবে। সো আমরা হচ্ছে প্রথমে সার্ভারে একটাই কাজ আপাতত আমরা আর কি, শর্ট মানে আমরা সার্ভার থেকে নিজেরা কিছু দিচ্ছি না, ও নিজেই কিছু একটা করে পাঠাবে এরকম একটা জিনিস দেখাচ্ছে। ওকে সো আমরা হচ্ছে রাইট ক্লিক করে, আমার রাইট ক্লিকটা আসছে এই স্ক্রিনে, সো আপনারা দেখতে পাচ্ছেন না, রাইট ক্লিক করে কি আসলো সার্ভারটা রান করেন, ফার্স্টে সার্ভারটা রান করেন, দেখেন রান করলে আপনার এখানে আসবে হচ্ছে এই যে দেখেন আমার নিচে আসছে সার্ভার স্টার্টেড, সার্ভার স্টার্ট হইছে, কিন্তু আমার এখানে কি বলা ছিল, ক্লায়েন্ট কানেক্ট কি এখনো হইছে? এখনো ক্লায়েন্ট কানেক্ট হয়নি, কারণ এই সকেটের আরেক মাথায় যে ক্লায়েন্ট আছে তাকে এখনো রান করা হয়নি, ঠিক আছে। এরপর আমরা করব কি, ক্লায়েন্টকেও রান করব। এরপর দেখেন ক্লায়েন্ট স্টার্টেড, ক্লায়েন্ট কানেক্টেড হয়ে গেছে, এবং ক্লায়েন্ট কানেক্টেড হয়ে গেছে এই যে লেকচার 6 এর এই যে সিঙ্গেল রানে দেখেন
আগে যেখানে সার্ভার স্ট্যাটাস দেখা আসছিল তার নিচে ক্লায়েন্ট কানেক্টেড দেখা আসছে। ঠিক আছে তো ক্লায়েন্ট কানেক্টেড লেখা আসার পরে আপনারা এখানে যদি কিছু একটা লেখেন, সাপোজ আমি লিখলাম হ্যালো, ক্লায়েন্টে লেখেন, আচ্ছা আমি এখানে ওখানে ক্লায়েন্টের ভিতরে লিখবেন যে হচ্ছে হ্যালো। হ্যালো দিলে দেখবেন যে সার্ভারে একটা নোটিশ দিবে, নোটিশটা কি দিবে যে ফ্রম ক্লায়েন্ট হ্যালো। তারপর সার্ভারে একটা ব্যাক পাবেন, ওটা হচ্ছে যে আমরা হচ্ছে সার্ভার থেকে যে ইয়েটা করছি ওটা প্রিন্ট করি। ঠিক আছে, এটা প্রিন্ট করতে হবে সার্ভারের ভিতরে। স্যার হ্যালো ক্যাপিটাল হিসেবে ক্লায়েন্টে প্রিন্ট করব না, সার্ভারে ক্লায়েন্টে তো প্রিন্ট করব, যেটানে প্রিন্ট করবেন ওইটাই ক্লায়েন্টে প্রিন্ট করব আমরা। ক্লায়েন্ট হ্যালো দিবে, ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট দিয়ে তারপরে হ্যালো দিয়ে আবার বড় হাতের হ্যালোটা ব্যাক পাবে, ছোট হাতের হ্যালো দিবে বড় হাতের হ্যালো ব্যাক পাবে, পাওয়ার পর সেটা প্রিন্ট করবে। আমি ওটা এখনও প্রিন্ট করি নাই এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। সো আমরা জাস্ট রিড অবজেক্ট দিলাম, রিড অবজেক্ট দেওয়ার পরে এই যে সাউট এখানে একটা প্রিন্ট দিব, প্রিন্টে দিব হচ্ছে ফ্রম সার্ভার। ফ্রম সার্ভার থেকে কি ব্যাক পাবো আমরা, বড় হাতের হ্যালোটা ব্যাক পাবো। সো এটাকে আমি টাইপ কাস্ট করে নিই স্ট্রিং, কী লিখলাম এটা, আচ্ছা স্ট্রিং, এরপর ফ্রম সার্ভার, মানে ফ্রম সার্ভার থেকে যেটা পাবো এটা আসলে আমি প্রিন্ট দেই নাই তাই দেখাচ্ছে না, না হলে এটা দেখাতো। ওকে, সো আমরা সবগুলো আসলে বিল্ড থামায় দিই, সবগুলাই থামায় দেন, থামায় দিয়ে আবার নতুন করে স্টার্ট করো। আগে সার্ভার, আগে ক্লায়েন্ট চালু করে দেখতে পারেন চলবে না, আসলে আগে সার্ভার চালু করতে হয়। এরপর দেখেন প্রথমে যে সার্ভার স্টার্ট হলো এখনো ক্লায়েন্ট কানেক্ট হয়নি, কেন আমি ক্লায়েন্ট রান করি নাই তাই। এরপর ক্লায়েন্টটাও রান করব, ক্লায়েন্ট রান করার পরে দেখেন ক্লায়েন্টে দেখালো ক্লায়েন্ট স্টার্টেড, ক্লায়েন্ট কানেক্টেড, সার্ভারেও দেখাবে ক্লায়েন্ট কানেক্টেড। ঠিক আছে, এরপর ফার্স্টে সার্ভার রান করবেন, দেখাবে ক্লায়েন্ট স্টার্টেড, সরি সার্ভার স্টার্টেড, আপনারা একটা মেসেজ লিখবেন সেটাই বড় হাতে হয়ে আবার ব্যাক করবে সার্ভার থেকে। সো আমি ক্লায়েন্টে কি লিখে পাঠালাম দেখেন তো, হাই লিখে পাঠালাম, ক্লায়েন্ট থেকে হাই লিখে সার্ভারে পাঠালাম। আমি প্রিন্ট করছি কিন্তু ক্লায়েন্টে, সার্ভারে কিন্তু প্রিন্ট করি, আমি তো ক্লায়েন্টে প্রিন্ট করি, সার্ভারে প্রিন্ট করি না স্যার।
সার্ভারে জাস্ট প্রিন্ট হবে কি সার্ভারে প্রিন্ট হবে হচ্ছে ফ্রম ক্লায়েন্ট সার্ভারে কি প্রিন্ট হবে ফ্রম ক্লায়েন্ট এটা দেখেন মানে ক্লায়েন্ট থেকে সার্ভার কি পাচ্ছে ওটা সার্ভার শো করবে সার্ভার থেকে ক্লায়েন্ট কি পাচ্ছে এটা ক্লায়েন্ট শো করবে এই যে এখানে দেখেন আমি সার্ভারে লিখছি ফ্রম ক্লায়েন্ট এবার আমি যখন হাই লিখছি সার্ভারে দেখেন একটা প্রিন্ট হচ্ছে হাই লেখার সাথে সাথে সার্ভারে কি প্রিন্ট হচ্ছে এই যে ফ্রম ক্লায়েন্ট হাই ক্লায়েন্ট আমাকে হাই পাঠাইছে এরপর হাই পাঠানোর পরে কি করবে ও হচ্ছে এই মেসেজটাকে ব্যাক করে দিবে সার্ভার হচ্ছে ক্লায়েন্টের কাছে ব্যাক করে দিবে এই যে ওএস রাইট অবজেক্ট সার্ভার মেসেজ এখানে হাইটাকে ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার পরে এরপর ক্লায়েন্ট ওটা শো করবে এই যে এখন বুঝতে পারছি আমার কি সমস্যা ফ্রম সার্ভার ও রিড অবজেক্ট পর ওই যেটা পাঠাবে এটা হচ্ছে যে বড় হাতে প্রিন্ট করে দেখাবে দেখেন নিচে সো আপনারা বেসিক্যালি একটা চ্যাটিং সিস্টেমের শুরুটা করে দিয়েছেন একটা চ্যাট সিস্টেম কিন্তু এইভাবে কাজ করে একটা পাঠায় সার্ভারের কাছে সার্ভার যখন কিছু একটা লেখে লিখে আবার ওর কাছে পাঠায় তারপর ও আবার একটা পাঠায় ও আবার একটা পাঠায় এইভাবে চলতে থাকে ঠিক আছে তো এইটা আমি যদি ওয়াইল লুপের ভেতর ফেলে দেই তাহলে কিন্তু এই কাজটা কন্টিনিউয়াসলি হতে থাকবে আমি যদি ক্লায়েন্টেও একটা ওয়াইল লুপ দিয়ে দিই ওয়াইল ট্রু আমি একটু ট্রাই করে দেখি ওকে সো আমি সবগুলো আবার থামাই দিচ্ছি পাওয়ার কানেকশন দেওয়া লাগবে আচ্ছা দেখেন এটা কন্টিনিউয়াস বানাতে গেলে আমরা কি করব এটা কন্টিনিউয়াস বানাতে গেলে আমরা হচ্ছে এই যে ওয়াইল লুপটা এই সকেটের উপর একটা ওয়াইল লুপ দিয়ে দিব এবং সেটা ট্রাই কাজ পর্যন্ত শেষ করব তারপর আপনি যে মেসেজ পাঠাবেন ওটা দেখবেন ব্যাক করবে তাহলে দেখেন হাই লিখলে ব্যাক করবে হ্যালো লিখলে ব্যাক করবে আমার নাম লিখলাম ওইটা আবার ব্যাক করতেছে বড় হাতের করে সো আমাদের সার্ভার আজকে মোটামুটি আমরা দেখছি যে সার্ভার থেকে একটা যাচ্ছে একটা ব্যাক করছে ঠিক আছে এখানে কোডে এবার আপনি একটু কোডটা চেক করেন এবং আমাকে বলেন যে কোন জায়গাটা বুঝার নেই সেটা আমি একটু বুঝিয়ে দিব ক্লায়েন্ট আচ্ছা সার্ভারে কি কাজ হয় আমি একবার একটু দেখাই তারপর ক্লায়েন্টে কি কাজ হয় এটা একটু দেখাই আমি একটু সামারাইজ করছি যারা বুঝেন নাই তারা একটু বুঝেন ওকে ফার্স্টে হচ্ছে সার্ভার সার্ভার এবং ক্লায়েন্ট এই দুইটা একবার কাজ করতেছে একটা পোর্টের মাধ্যমে একটার সাথে একটা কানেক্টেড হলো ঠিক আছে পোর্টের মাধ্যমে এই কোডের জন্য আমার পোর্ট নাম্বার কত 2023
আমি দিছি 20000 এটা হচ্ছে আমার পোর্ট নাম্বার সার্ভারের সাথে ক্লায়েন্ট কানেক্টেড আচ্ছা সার্ভারে প্রথমে আমরা কি করলাম সার্ভারে প্রথমে আমরা একটা সকেট নিলাম সকেট মানে কি সকেট মানে হচ্ছে যেটার মাধ্যমে ক্লায়েন্টের সাথে সার্ভার কানেক্টেড হবে সেই মাধ্যমটার নাম হচ্ছে সকেট তো এখানে একটা সকেট নিলাম এই দুইটা সকেটের মধ্যে আমরা কি করলাম প্রথমে কানেকশন দিলাম ঠিক আছে কানেকশন দেওয়ার পরে আমি এই যে প্রথমে বলে দিলাম এই যে দুইটা সকেট নিলাম সকেট নেওয়ার পরে কানেকশন দিলাম দেওয়ার পর বলে দিলাম যে ক্লায়েন্ট থেকে যা আসবে অ্যাকসেপ্ট দেন অ্যাকসেপ্ট করে এই যে এটাই এটা এটা মানে হচ্ছে সার্ভার সকেট ডট অ্যাকসেপ্ট ক্লায়েন্ট থেকে যে ডাটাটাই পাঠাক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করো এটাই বললাম বলার পর কি করলাম এই সকেট তো কানেক্ট করা আছে এখন এর ভিতর দিয়ে আমার ডাটা যাবে না ডাটা যাবে ডাটা আসবে এই ডাটা যাওয়া আসার জন্য আমার একটা প্রোগ্রাম দরকার আমার একটা ফাংশন দরকার এই ডাটা যাওয়া আসার জন্য আমার যে ফাংশন এটার নাম হচ্ছে অবজেক্ট ইনপুট স্ট্রিম ইনপুট স্ট্রিমের মাধ্যমে কি করব অবজেক্ট ইনপুট স্ট্রিমের মাধ্যমে আমরা ক্লায়েন্টের ডাটাকে রিসিভ করব রিসিভ ক্লায়েন্ট কি দিয়ে পাঠাবে ডাটা অবজেক্ট আউটপুট স্ট্রিং এর মাধ্যমে আমার তারা একবার কাজ করতেছে পরে সার্ভারটা হ্যাং হয়ে যাচ্ছে তো যে হ্যালো দাও আছে যে আপনার ওয়াইল লুপে ভুল আছে লুপ তো ট্রু দিলাম সেটা আমি দেখাচ্ছি দেখেন আউটপুট স্ট্রিং এর মাধ্যমে একটা ডাটা পাঠাবে ইনপুট স্ট্রিং এর মাধ্যমে সেটা সার্ভার রিসিভ করবে আবার এইটা আউটপুট স্ট্রিং এর মাধ্যমে যে ডাটাটা পাঠাবে সকেট সেটা আবার ওর ইনপুট স্ট্রিম এর মাধ্যমে রিসিভ করবে সো ডাটা পাঠানো এবং রিসিভের জন্য আমরা হচ্ছে মানে সার্ভারে ডাটা পাঠাতে পারবে আবার ক্লায়েন্টে পাঠাতে হ্যাঁ বল দুইটারই ইনপুট আউটপুট স্ট্রিম আছে মানে রিসিভ করা এবং পাঠানো দুইটা অপশনই দুইটাতেই আছে রাখবো এটা এই যে এখানে করলাম অবজেক্ট ক্লায়েন্ট ইজ ইকুয়াল টু অবজেক্ট রিড অবজেক্ট মানে কি এইখানে আমি যে ডাটাটা পাচ্ছি সেটা রিড করে আমি একটা অবজেক্টের মধ্যে রাখলাম ক্লিয়ার ওকে রাখলাম রাখার পর এই অবজেক্টটাকে আমার কি বানাতে হবে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে কারণ আমি অবজেক্ট নিয়ে আপার কেস লোয়ার কেস করতে পারি না স্ট্রিং দিয়ে করতে হবে সো স্ট্রিং এ কনভার্ট করে নিলাম বোথ তো বেসিক্যালি আমরা কি করছি ক্লায়েন্ট থেকে একটা ডাটা প্রথমে পাঠাচ্ছি কাকে সকেটকে ক্লায়েন্ট থেকে একটা ডাটা আউটপুট স্ট্রিমের মাধ্যমে সকেটে ইনপুট স্ট্রিমে পাঠাচ্ছি সো আমরা একটা জিনিস খেয়াল করি আউটপুট স্ট্রিমের সাথে কার সম্পর্ক ইনপুট স্ট্রিমের সম্পর্ক সো একটা ইনপুটের জন্য আরেকটা আউটপুট আমার থাকা লাগবে না হলে এখান থেকে পাঠালাম ওইখানে রিসিভ করার কেউ নাই সো এইখান থেকে পাঠালে ওই পাশে ইনপুট স্ট্রিম একটা থাকা লাগবে প্রতিটা আউটপুট স্ট্রিম এর জন্য অপর সাইডে একটা ইনপুট স্ট্রিম থাকা লাগবে সো কোডিং এর সময় এটা খেয়াল রাখবেন ওকে সো আমরা বেসিক্যালি উপরের কাজটা আপাতত করছি না আপাতত কি করলাম যে একটা ডাটাকে আউটপুট স্ট্রিম এর মাধ্যমে ক্লায়েন্ট থেকে সার্ভারে ইনপুট স্ট্রিমে পাঠালাম সেটা রিসিভ করলাম করে স্ট্রিং এ কনভার্ট করলাম করার পরে সার্ভারে কি করলো এই স্ট্রিংটা সবগুলোকে কি করলো আপার কেসে কনভার্ট করলো তাই না এই স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করলাম কনভার্ট করে এরপর সেই জিনিসটাকে আমরা কার মধ্যে ঢুকালাম আউটপুট স্ট্রিং এর মধ্যে ঢুকায় দিলাম আউটপুট স্ট্রিং এর মধ্যে ঢুকায় দিয়ে কি করলাম ডাটাটাকে কার কাছে ব্যাক করে দিলাম ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট কি দিয়ে রিসিভ করবে এবার ইনপুট ইনপুট স্ট্রিং অবজেক্ট ইনপুট স্ট্রিং এটা দিয়ে রিসিভ করলো রিসিভ করে কি করলো প্রিন্ট করে দিলো বোঝা গেছে আমরা কি করছি একটু খেয়াল করো জাস্ট প্রথমে একটা সকেট ক্লারিফাই করতে হয় ক্লারিফাই করে ই আউটপুট স্ট্রিম এর মাধ্যমে ডাটা পাঠালাম সার্ভারের কাছে সেইটাকে অবজেক্ট হিসেবে ক্যাচ করলাম কারণ ডাটা আমার যে কোনো টাইপেরই হতে পারে
যে কোনো টাইপের হতে পারে। তো অবজেক্ট হিসেবে ক্যাচ করলে আমরা যেহেতু জানি এটা স্ট্রিং, সেই জন্য এটাকে স্ট্রিং এ আমরা কনভার্ট করে নিলাম, নিয়ে সেটাকে আপার কেস করলাম, করে আবার আউটপুট স্ট্রিং এর মাধ্যমে ডাটাটাকে ক্লায়েন্টের সামনে ক্লায়েন্টের কাছে ছুড়ে ফেলে দিলাম। ক্লায়েন্টটা আবার রিসেপশন করবে। মাঝখানে আমরা এটা কি করছি, মাঝখানে আমরা কিছু টিসিপি এর কাজ করছি। টিসিপি এর কি কাজ করছি দেখেন, সার্ভার যখন চালু করবেন তখন এখানে দেখাবে সার্ভার কানেক্টেড, কিন্তু ক্লায়েন্টের কথা কিন্তু বলে না। যেই ক্লায়েন্ট কানেক্ট হয় সাথে সাথে ও আপনাকে একটা নোটিস দেয় যে ক্লায়েন্ট ইজ কানেক্টেড। সো এইখানে আমরা টিসিপি ইউজ করে প্রথমবারের মতো একটা কমিউনিকেশন তৈরি করলাম সার্ভারের সাথে। সিমিলার ওয়েতে আপনারা এখানে একটা আইপি অ্যাড্রেস দিছেন না? জি স্যার। ক্লায়েন্টে ওরকম যে কোনো একটা আইপি অ্যাড্রেস, আপনার মোবাইলের অ্যাড্রেস বা অন্য কোনো অ্যাড্রেস দিয়ে আপনি হচ্ছে তার সাথে কমিউনিকেশন করতে পারেন, আপনার যদি এরকম একটা কোড লেখা থাকে। ঠিক আছে। আচ্ছা, চ্যাট অ্যাপগুলো এইভাবেই কাজ করে। চ্যাট অ্যাপে হচ্ছে কি, আপনার একটা ডাটা যায়, যাওয়ার পরে যে এখানে ক্লায়েন্ট কানেক্টেড লেখা না থাকে, ওখানে হোয়াটসঅ্যাপে কি হয় দুইটা টিক চিহ্ন আসে, তারপর আপনি একটা কিছু লিখলে ওটা সিন হয় আবার যায়, তাই না? সার্ভারটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনি যদি ওয়াইল লুপ না দেন, অটোমেটিক ব্রেক হয়ে যাবে। আমি যদি মান কি দিয়ে দিই আমার সার্ভার অন করার চেষ্টা করি তো বলতে আগে একটা অ্যাড্রেস দিয়ে কেটে দিয়ে ও আচ্ছা ব্যবহার করতে হবে না, আপনি হচ্ছে স্টপ বাটন দিয়ে অফ করতে হবে। আচ্ছা, তো এইখানে যে জিনিসগুলো আমরা করলাম মোটামুটি কি বোঝা গেছে? নেক্সট আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো, আজকে আমি এটা যেহেতু বেশি আপনারা এটা একটু পেটে ঢুকান আগে, তারপর নেক্সট ক্লাসে আমরা যেটা করবো একটা চ্যাট অ্যাপ বানানোর চেষ্টা করবো। তো এইখানে একটা বিষয় হচ্ছে দেখা জরুরি, সেটা হচ্ছে আমরা আজকে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সিঙ্গেল থ্রেড। স্যার এখানে ওয়াইল লুপটা কাজ করতেছে না স্যার, কারণ আমি ইনপুট বারবার দিতে পারছি কিন্তু আউটপুট একবার শুরু করতে সম্ভব না। স্যার স্টপ দিলেও তো আবার আউটপুট অ্যাড্রেস অলরেডি ইনপুট, তাহলে আপনার ওই অ্যাড্রেসটা কোনো সফটওয়্যারকে নিয়ে নিচ্ছে নাকি ওই পোর্টটা? আপনি স্যার স্টপ করতে আবার রান করার চেষ্টা করবেন। আমারটা তো রান করছে। আচ্ছা, তো এইখানে আমি একটু এক্সপ্লেইন করি, আমরা আজকে যে কাজটা করলাম ওটা হচ্ছে সিঙ্গেল থ্রেড। আমরা কি থ্রেড বুঝি? আচ্ছা, আমি একটু আজকে এক 5 মিনিট আপনাদের একটু থ্রেড নিয়ে একটু জ্ঞান দিব, তারপরে হচ্ছে যে আজকে ক্লাস শেষ করে দিব, কারণ থ্রেডটা বোঝা জরুরি। থ্রেড হচ্ছে কম্পিউটার একটা প্রসেসর, ঠিক আছে, একটা প্রসেসর কি করে কাজ করে, তো সেই কাজটা কিভাবে করে, সে হচ্ছে অ্যাট এ টাইম একটা কাজ করতে পারে। একটা প্রসেসর অ্যাট এ টাইম একটা কাজ করতে পারে। তো আমি ধরেন একটা যোগের কাজ করছি যে 3+3=9, তো আমি চাচ্ছি এই 3+3=9 এটা কিন্তু একটাই ফাংশন, সো একটা প্রসেসর অ্যাট এ টাইম এটা করতে থাকবে। তো আমি চাচ্ছি এইটা যখন করবে সাথে সাথে সে 3×3ও করবে, 3+3=6, আচ্ছা 3×3ও করবে, একই সাথে করবে। তো একই সাথে কিভাবে করবে, একই সাথে ও কম্পিউটার যখন প্যারালালি কাজ করতে চায় তখন তাকে বলা হয় হচ্ছে মাল্টি থ্রেডিং। মাল্টি থ্রেডিং মানে একই সাথে দুইটা কাজ করবে। তো একই সাথে দুইটা কাজ আসলে কম্পিউটার করতে পারে না, ঠিক আছে, সিঙ্গেল কোর কম্পিউটারে করতে পারে না, মানে আমাদের কম্পিউটার না, আমি বেসিক কম্পিউটারের কথা বলছি, একদম মাইক্রোপ্রসেসরের যে কম্পিউটার এটা আমাদের কম্পিউটারে আছে মাল্টি থ্রেড আছে, কিন্তু বেসিক কম্পিউটার সিঙ্গেল কোর মানে একটা কোর যদি থাকে বা একটা প্রসেসর যদি থাকে, এই একটা প্রসেসর আসলে একসাথে দুইটা কাজ করতে পারে না। সেই ক্ষেত্রে সে মাল্টি থ্রেড কিভাবে করে, সে মাল্টি থ্রেড করে হচ্ছে ধরেন এই কাজটা করার জন্য ওর সময় লাগছে হচ্ছে 3 সেকেন্ড, এই কাজটা করার জন্য ওর সময় লাগছে 2 সেকেন্ড। তো ও কিভাবে করবে, ও ধরেন এখানে সবচেয়ে বড় টাইম করবে 3 সেকেন্ড,
সো ও এই কাজটাই করবে, কিভাবে করবে, ও প্রথমে 1 সেকেন্ড কাজ করবে, ধরেন 1 সেকেন্ড কাজ করবে হচ্ছে যোগের কাজ, তারপর 1 সেকেন্ড কাজ করবে হচ্ছে গুণের কাজ, তারপর আবার 1 সেকেন্ড কাজ করবে হচ্ছে যোগের কাজ, তারপর 1 সেকেন্ড হচ্ছে গুণের কাজ, এইভাবে ও একই সাথে কখনো আগে আবার এমনও করতে পারে যে একবারে 2 সেকেন্ডই হোক যোগের কাজই করবে, সো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড 3 সেকেন্ডে আমার যোগের কাজ শেষ, পরে আবার কিছুক্ষণ 1 সেকেন্ড আমার গুণের কাজ করলো, সো শেষ 5 সেকেন্ডের মধ্যে আমার কাজ শেষ। তো সিঙ্গেল কোর যে কম্পিউটারগুলা ওগুলা হচ্ছে এরকম মাল্টিথ্রেড কিভাবে করে, র্যান্ডম টাইমে হঠাৎ হঠাৎ করে এই কাজটা একটু করে, হঠাৎ করে আবার এটা একটু করে, তবে এটা একটু করে এটা একটু করে এরকম, কিন্তু এত ফাস্ট করে যে আপনার মনে হবে দুইটা প্যারালালি চলছে, এত ফাস্ট এটা করে, আসলে একটা একটা করেই করে, কিন্তু আসলে আপনার মনে হবে দুইটা কাজ এরা একসাথে করছে। এখনকার যুগের যে কম্পিউটার ওগুলাতে দেখবেন যে প্রসেসরে লেখা আছে 8 থ্রেড 16 থ্রেড এরকম 32 থ্রেড, অনেকে বলে ল্যাপটপ কিনতে গেলে কোর আর থ্রেড দেখে কিনা, রাইট, সো এখানে দেখবেন যে কোর আছে থ্রেড আছে, সো ওইখানে ও আপনার বাই ডিফল্ট অনেকগুলা দেওয়া থ্রেড দেওয়া আছে, থ্রেড দেওয়া মানে হচ্ছে একই সাথে যে কয়টা থ্রেড দেওয়া আছে ওগুলা কাজ একই সাথে প্যারালালি করতে হবে, এরকম করে করা লাগবে, একটা এটা একটা এটা এটা আরো ফাস্ট কাজ করবে, ওইটা আরো ফাস্ট কাজ করবে। সো কম্পিউটার কেনার ক্ষেত্রে আপনারা হচ্ছে থ্রেডটা দেখে নেবেন যে থ্রেড কত এবং ক্যাশ ক্যাশ ক্যাশের মেমোরি কত, এটা দেখে নেবেন। ক্যাশ হচ্ছে কি আপনার যেখানে ফাস্ট কাজ করার জন্য টেম্পোরারি কিছু ডাটা রাখে, হ্যাঁ টেম্পোরারি কিছু ডাটা, সেটা হচ্ছে হ্যাঁ প্রসেসরের ভিতরে থাকে এটা, তো ওইটা হয় হচ্ছে কি 6 MB, এখন হচ্ছে 8 MB রানিং, 8 MB আছে, 12 MB আছে মেগাবাইট প্রসেসর থেকে খুবই ছোট আগে ডাটা নেয়, তারপরে তখন ওটা র‍্যামে পাঠায়, হ্যাঁ খুবই ছোট ডাটা, কিন্তু এইটা সাইজ যত বড় হবে আপনার কম্পিউটার তত ফাস্ট কাজ করতে পারবে এবং তত বেশি কাজ করতে পারবে, ঠিক আছে। তো থ্রেড হচ্ছে একই সাথে মাল্টি থ্রেডিং বলতে যেটা বোঝায় একই সাথে দুইটা কাজ, তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে সিঙ্গেল থ্রেড, সিঙ্গেল থ্রেডিং মানে দুইটা ক্লায়েন্ট কখনোই সার্ভারকে মেসেজ দিতে পারবে না, একটা ক্লায়েন্টের সাথেই কাজ করবে, একটা ক্লায়েন্টই মেসেজ দিতে পারবে, একটা ক্লায়েন্ট মেসেজ যখন দিবে তখন যদি আপনি মেসেজ দেন ওই মেসেজটা হারিয়ে যাবে, কারণ ও অলরেডি ওই ক্লায়েন্টের সাথে বিজি, কিন্তু সার্ভার এমন হলে কি চলবে, ধরেন আমি একটা গুগল করলাম আপনি একটা গুগল করলেন, আপনি আগে করছেন দেখে ওটা আর অ্যাকসেপ্ট হবে না, সো আপনি একমাত্র অ্যানসারটা দেখতে পারবেন, ও কিছুই দেখতে পারবে না, বসে থাকবে, সো এটা ফিজিবল না। তো আমাদের ক্লায়েন্ট সার্ভারের কানেকশনটা এমন হইতে হবে যেন অনেকগুলো ক্লায়েন্ট একই সাথে সার্ভারে অ্যাক্সেস করতে পারে, একই সাথে সার্ভারে পিং করতে পারে, তো সেইটা করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে মাল্টি থ্রেডিং, একই সাথে আমরা মাল্টিপল ডাটা হ্যান্ডেল করবো, তো সেইটা আজকে আমরা সিঙ্গেল থ্রেডিং দেখালাম, এইটা বাসায় গিয়ে আপনি হচ্ছে এই ডাটাকে ম্যানিপুলেট করে থ্রেডিং আর মাল্টি প্রসেসিং কি সব সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে নাকি আছে কিছু কিছু কোন নজর আছে মাল্টি থ্রেডিং এর সাপোর্ট করে মাল্টি প্রসেসিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা তো ঠিক করে এটা তো ঠিক করে কম্পাইলার না মানে দেখা গেল যে আপনারা পাইথন দেখা আমরা থ্রেডিং নিয়ে কাজ করে কিনা যেগুলো হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ওগুলো থ্রেডস আউট করে, এখনকার ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে পাইথন বলেন জাভা বলেন তারপর লেটেস্ট যে ল্যাঙ্গুয়েজ গুলো আসছে সবগুলো মোটামুটি সাপোর্ট করে। আচ্ছা গাইজ, তো আচ্ছা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে মাল্টি থ্রেডিং শিখবো, আর আপাতত বাসায় গিয়ে আপনারা দেখবেন যে এইটা থেকে আপনি একটা চ্যাট বানাতে পারেন কিনা, সাপোজ আপনি হচ্ছে এখান থেকে একটা ইনপুট নেবেন ওইটা পাস করে দিবেন সার্ভারকে, সার্ভারে একটা ইনপুট দিবেন সেটা পাস করে চলে আসবে ক্লায়েন্টের কাছে, মানে আর একটা ক্লায়েন্ট অ্যাড করতে পারেন, কিন্তু আমি আপাতত যেটা বানিয়ে রাখছি এটা দিয়ে আপনি একটা চ্যাট বানাতে পারেন, কার সাথে চ্যাট, সার্ভারের সাথে চ্যাট,
মানে ক্লায়েন্ট থেকে আপনি একটা মেসেজ স্ক্যান করে তো সার্ভারে পাঠালেন, এখন আপনার কি করতে হবে, সার্ভার থেকে একটা স্ক্যান করে ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে। বুঝা গেছে? মানে আমি তো কি করলাম, ক্লায়েন্ট থেকে মেসেজ পাঠালাম, সার্ভার ওটা প্রসেস করে আবার ব্যাক করে দিচ্ছে। তা এখন এরপর কি করবেন, ক্লায়েন্ট থেকে স্ক্যান করে পাঠাবেন সার্ভারের কাছে, সার্ভারের থেকে একটা স্ক্যান এফ নেবেন, নিয়ে ওটা স্ক্যান করে ক্লায়েন্ট থেকে ব্যাক করবেন। তো এটা পারেন কি না এটা নেক্সট ক্লাসে আমি একটু দেখাবেন, যারা যারা পারেন তারা একটু আরেক জন না পারি সোর্স। বুঝা গেছে? যারা পারবেন তাদেরকে আমি বোনাস দেব। ওকে, সো আজকের ক্লাসে এই কোডটা শেষ করছেন কারা কারা? ওকে, সো আমাদের একটু এরর আসছে, আজকেরটা করেছেন কে কে একটু হাত তুলেন, আমি তার মার্ক গুলো দিয়ে দিই। আচ্ছা, সার্ভারের ওয়াইল লুপ দেখেন, পরের ওয়াইল টা হচ্ছে শুরু থেকেই ওয়াইল ছিল, পরের ক্লায়েন্ট এরটা এই যে দেখেন ওয়াইল টা একদম শুরু থেকেই ওয়াইল না দিয়ে রাখছেন। ও স্যার, নাল ভ্যালু ইনপুট দিয়ে রাখছে, ওটা সার্ভারে মেসেজটা ইয়া করবে, কনভার্ট করবে, এটা তো নাল আউটপুট দিচ্ছে, এখন হচ্ছে সার্ভার মেসেজ পাচ্ছে, নাল ইনপুট দিলে হবে না, এটা লাগতেছে না ভ্যালু থেকে কেন লাগছে, এটা নাল সাদিকুর রশিদ, আপনার মার্কা তো কম, কেন 10 কেন করেন না ক্লাস? মার্ক চেক করে নিয়ে যান। নিশির মার্ক ঠিক আছে, নিশি হচ্ছে 28। রাকিবুল ইসলাম, আলী হোসেন নাই, তানভীর চৌ চৌধুরী, আচ্ছা জাহান খান আসে নাই, সাব্বির করছেন, চলছে সে রাকিব, চলে ওটা লাস্ট ক্লাসে আপনি মনে করেছিলেন, তার আগে কিছু মিস করছেন, কারণ সবার নাম্বার 20-এর উপরে, আপনার নাম্বার কেন 15? আচ্ছা তাহলে ওটা আমার ঠিক আছে। আচ্ছা, আমার মিডের আগে আমি মার্কিং করছি 30-এ, ঠিক আছে, মিডের পরে আরও 30-এ মার্কিং করব, ফাইনালের থেকে 30-এ আমি 30-এ মার্কিং করব। তো আপনাদের মার্কগুলো আমি একটু দেখাই, মিডের আগের মার্কিং অনুযায়ী এখানে 30-এ 30 আছে, খালি তানভীর সাদিকুর রশিদের আছে হচ্ছে 25, নিশির আছে 28, রাকিবুলের আছে 25, আর তানভীর জাহান খানের 23, সাব্বিরের 25। এটা হচ্ছে মার্ক, মার্ক সবাই দেখে মনে করে নিয়ে যান, কারো মার্ক কম থাকলে আমার সাথে কথা বলবেন যে স্যার আমি করছিলাম। আচ্ছা আমি নেক্সট ক্লাসে দিব। আমি ওই যে বললাম যে এটা বানাতে পারেন কিনা, যে সার্ভার থেকে ক্লায়েন্টে মেসেজ যাবে, ক্লায়েন্ট থেকে সার্ভারে মেসেজ যাবে, ওটা আপনি লিখে লিখে মেসেজিং করবেন একটার সাথে আর একটা, ওটা বাসায় গিয়ে ট্রাই করে যদি দেখাতে পারেন আমি মার্ক দিব। আপনি ট্রাই করেন, এটা সমস্যা নেই, আপনার 30-এ 30 আছে এখন। আমি বলি আমার মার্কিং সিস্টেম, মিডের আগে আমি 30 নিব, মিডের পরে আবার 30 নিব, সো ওই 60 মার্ক সব ক্লাসে। আপনার ক্লাস যদি রেগুলার করেন 60 মার্ক, আপনাকে মার্ক দিব কিভাবে, আপনার মার্ক আছে? আরে মার্ক না, মার্ক দেন স্যার। আপনি ওয়েবে কিছু ক্লাস করছেন, এটা তো একটা ক্লাসও করেন, সো আপনাকে আজকেরটা যদি আপনি করে দিতে পারেন আপনাকে আমি পাস দিতে পারবো, কিন্তু এটা করে দেখাই আসতে হবে, ঠিক আছে? ওকে,
সো ক্লাস করাটা কত ইম্পর্টেন্ট আমি ল্যাবে বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দিলে হবে না, আমাকে দেখাইতে হবে, আমাকে কষ্ট করতে হবে। আপনার নাম্বার দিচ্ছেন আপনাদের বন্ধু বান্ধবদের বলে দিয়ে মার্কুলা জন্য একবার চেক করে যায়, কারণ অনেকের কিন্তু জিরো, সাইটে জিরো যারা থাকবে তারা পাস করবে কিভাবে ওরাই জানে, আল্লাহ জানে। এখানে হচ্ছে স্টুডেন্ট কেউ আছে পাস করবে, কেউ আছে এ পাবে, এখন দুইটা আপনার উপর পাস আপনি করছেন। এই নাম্বারটা কিন্তু আমি আবার আপনার ফাইনালের 60 থেকে কিন্তু 30 মার্ক আমার ক্লাসেই আছে, 60 মার্কে কিন্তু ফাইনাল হবে না, এটা একটু মনে রেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মার্ক সেভ করে ফেলছি আজকে, কারো মার্ক নিয়ে যদি কোনো কথা থাকে তো আমার সাথে বলতে পারেন, আর না থাকলে এখানেই শেষ। হ্যাঁ আজকে মার্ক দিয়েছি, ওয়েবে তো গতকালকে আমি কোনো মার্ক করি নাই, গতকালকে আমি কিছু করি নাই, আমি নেক্সট ক্লাসে আবার করবো, নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন আছে ওইখানে দিব। সো ওয়েবের মার্ক তো ভালোই আছে, ওয়েবের মার্ক কি দেখেন নাই, ওয়েবের মার্ক দেখা লাগবে পরীক্ষার সময় বললো আপনারও 5 7 ছিল না স্যার, আমার কন্টেস্টে জয়েন আর অ্যাটেন্ডেন্সের কারণে 7 ছিল না আমার। কন্টেস্টের দিন যারা আসছেন ওদেরকে এই যে এখানে 5 দেওয়া আছে আমি পরে যোগ করে দিই, আমি দিব এইটা জাস্ট আলাদা করে আমি লিখে রাখছি কন্টেস্টের দিন যারা আসছে। হ্যাঁ আমি তো কন্টেস্টে তানভীর চৌধুরীর আছে, আনামুল অনেকেরই 25-এ 25 আছে, তো বাকি মার্ক এটা কিন্তু 17 জনের ক্লাস করতে খুবই কম, ও ক্লাস আসলে ইউটিউবে সার্টিফিকেট দেখেন এই যে মারতে দিছে স্যার, আমি অ্যাটেন্ডেন্স আর মার্ক এই যে এইখানে, এই যে এইখানে আপনার অ্যাটেন্ডেন্স আর মার্ক কোন দিন হতো, এটা কোন মো, এটা কোন মো, নুসরত জাহান মো না সানজিদ আক্তার মো, তাহলে আপনার 15 অ্যাটেন্ডেন্স মার্ক, এটা 10-এ কনভার্ট করে আমি দিয়ে দিব, এখানে যে মার্ক আছে সবগুলো 10-এ কনভার্ট করে দিয়ে দিব। যাই হোক আমার ক্লাসে আমি বলছি যে অ্যাটেন্ড থাকলেই হবে না, আমার পারফরমেন্স যদি না দেখাইতে পারেন তাহলে একজন এসে বসে থাকলে লাভ নেই, এসে জাহান বসে থাকে এসে তাহলে ওতে কোনো লাভ নেই, বাসে গিয়ে বসে থাকলেও ওইটা আরো ভালো হইতো। তো এই রেকর্ডিংটা অফ করে দিন, মার্ক ঠাক দেখানো আছে।